গন্ধ পাইতেছি রে। সাডেন দেখলে চেহারার বেশভূষা দেখলে মনে হচ্ছে ঠিক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। গন্ধ পাইতেছি রে। কি 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 আমায় গন্ধ লাগছে? ভুল শুনলেন স্যার, আপনার গন্ধ লাগে না, আমি গন্ধ পাইতেছি। মিথ্যা কইলি, আমি গন্ধ পাই, চারিদিকে গন্ধ পাই। কিরে পসা কনা, তুমি তো বলছই আমি কি মাত্র ডিঙিয়ে বল। তাহলে তোমার সবই গন্ধ লাগে না? আগে কোন তো স্যার, আমি কেডা, আমি হচ্ছি পঞ্চায়েত অডিট অফিসার, আপনার পঞ্চায়েতে অডিট করতে এসেছি। গন্ধ পাইলাম রে। আগে আগে আমি না মাতবপুর বাবু রে, আমাকে পাঁচখানা গান নিয়া ভগবান শ্রীপতি আইসকা 10 বছর ধইরা মাতবপুর হইয়া গদিতা বইসা আছে। তার আগে তার বাবা, তারও আগে তার বাবা, এই রকম 3 পুরুষ ধইরা গদি কামরা ইয়া দখল কইরা আছে, মানে মরু সুপেটা কইরা আছে আর কি। ওর সঙ্গে লড়ার তো কেউ নাই, কি টক্কর দেবারও কেউ নাই। নীতি নিয়ম একদিকে, তো ভগবান শ্রীপতি আরেকদিকে। চলেন স্যার, এমন একজন মহাপুরুষ একটু সাক্ষুষ দর্শন করে আদি মু, গাইতে বসেন। চলো চলো চলেন। বুঝলি পসা, বাড়ি থেকে বানানোর সময় ভাবছিলাম আমার সারাটা দিন গন্ধই পাবো, কেন এইখানে এসে দেখতেছি বাবু ঠিক সময় পৌঁছে গেছেন। ওইখানে গেলে দেখবি চল কেমন রাম রাবণের যুদ্ধ হইব। বুঝলেন স্যার, আপনার নামটা চাঁদু না হয় পাকাল মাজলে ভালো হতো। কোন সময় যে জাল থেকে হরকে কোন পাকের মধ্যে ঢুকে যাবেন কারোর বাপ পিতা টের পাবেন। না হইলে এই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। চল গাড়ি থেকে বসি। কিরে যুধিষ্ঠির, আগে এ দুজনের কি হয়েছে রে? কাল রাত্রিরে ওদের দুজনের গন্ডগোল হয়েছে, মারপিটও করেছে। মালতী বলছে ওর ঘরের লোক আর কখনো মারবে না বলে, আপনার কাছে স্বীকার করলে তবে সে ঘরে থাকবে, না হলে বাপের বাড়ি চলে যাবে। কিরে হলদার, তোর স্ত্রীকে তুই মেরেছিস, এ কথাটা সত্যি? কিরে? হ্যাঁ হুজুর। 100 টাকা জরিমানা। মরি যাবো হুজুর, মরি যাবো। মেনে নে হলদার, ভগবান বাবু মাতব্বর, স্বয়ং ভগবান, ওনার মুখ থেকে কথাটা বেরিয়েছে মানে মেনে নে। আগে মরে যাবো। আমি কারোর মুখ চেয়ে বিচার করি না মালতী। হুজুর, এক হাতে তালি বাজে না। ও যখন তোকে মারধর করছিল তুই কি চুপচাপ মার খেয়েছিলি? মদ খেয়ে এসে মারলে কে চুপ করে থাকবে হুজুর, আমি ওকে খুব গালাগাল দিয়েছি। সেই জন্য তোকেও জরিমানা করা হলো 50 টাকা। যা, আর কখনো ঝগড়া করবি না। হুজুর, জরিমানাটা ওর হোক কি আমার হোক, সবটাই তো আমার থেকে যাবে। শাড়ি একখানার জন্য ঝগড়া হলো, 50 টাকা দিয়ে শাড়িটা কিনে দিলে আজ আর এই ঘটনা ঘটতো না, তাই আজ 150 টাকা আমাকে জরিমানা দিতে হচ্ছে। আমি হচ্ছি নিরপেক্ষ লোক, ও মহিলা বলে আমি ওকে দয়া দেখাচ্ছি না, বা তুই পুরুষ বলে তোকে সাপোর্টও করছি না। এরপর যখন ঝগড়া করবি জরিমানার কথা মনে পড়ে যাবে, আর ভগবান শ্রীপতির নামটাও মনে পড়ে যাবে। যা, জরিমানা দিয়ে ঘরে ফিরে যা। যা। আচ্ছা হুজুর। ভগবান আপনারা কেন যে এরকম একটা গ্রামে জন্ম দিয়েছেন কে জানে? আপনি যদি অন্য কোথাও জন্মগ্রহণ করে থাকতেন আপনার কথা রোজই খবরের কাগজে ছাপা হইতেই থাকতো। দেখছেন স্যার, আমাগো বাতুকবর কেমন নিরপেক্ষ হলো। হ্যাঁ হুজুর, সারাটা পথ আপনার গুণগান করতে করতে তো এলাম। উনি কে? আমি অডিট অফিসার, আপনার অফিসে অডিট করতে এসেছিলাম। আমি সাডেন খবর পেয়েছি আপনার পঞ্চায়েত অফিসের হিসেবে ভারী হেরফের হচ্ছে। আরে আরে, এই কুকুরটা সাডেন এদিকে কেন দৌড়ে আসছে? ওরে ওরে ওরে, ওকে আটকা রে। ওরে ওরে ওরে, কুকুর আমার ভীষণ ভয় রে। ওরে খেয়ে ফেলবে রে। ওরে ধরনা রে। আমার কুকুরটাকে দেখে ভয় লাগছে? তাহলে আমার খাতাপত্র দেখবে কি করে? আপনি একজন সরকারি অফিসার তাই না? ওরে বাবা, কি কুকুরখানে সাডেন সরকারি অফিসার হতে গিয়েছি রে বাবা। স্যার, এই কুকুরটা সরকারি অফিসার দেখলেই কামড়াতে দৌড়ায়। কেন কেন সাডেন সরকারি অফিসারের উপর এত রাগ কেন রে বাবা? স্যার স্যার, এইটা একটা দুঃখজনক কাহিনী স্যার। ওর মা একজন সরকারি অফিসারের বাড়িতে আসিল, ওরা সব তার খাওয়া দাওয়া বন্ধ করে দিল। হ্যাঁ, সেই বাচ্চাটার জন্ম দিয়া অনাহারে পুইরা মুইরা গেল মরার আগে। বাসটার এটা ইকে কইল, বাবা গো আমি তো যাইতেছি, কিন্তু এর বদলা নিশ্চয়ই তুই নিবি। সরকারি অফিসার দেখলেই মোটেই সারবি না, কামরা ইয়া আশ্রয়া ক্ষত বিক্ষত করে দিবি। দেখুন হুজুর, প্রথমে আপনি আপনার কুকুরটাকে সামলান, আর তারপরে আপনার সেক্রেটারিকে আমার সঙ্গে পাঠান। আমি সাডেন,
এই অফিসের হিসেব সব ঠিক আছে বলে সার্টিফিকেট লিখে দিয়ে আমি সাডেন চলে যাব, চলে যাব হুজুর। তাহলে পথে এলে বাছা। জানেন তো স্যার, পঞ্চায়েত সেক্রেটারি হওয়ার আগে এই শ্রীপতি বাবুর বাড়িতে মানুষ হয়েছি, ইনি হলেন সাক্ষাৎ ভগবান। চলুন। তোর বাবা যদি তোর মাকে একটু ভালোভাবে রাখতো, তোর মা এত শিগগির ঠাকুরের কাছে যেতই না। অন্নপূর্ণা, অন্নপূর্ণা, এখানে তোমার ভগবান ক্ষুধার্ত আছে, ওখানে কোন ভগবানকে ডাকছো? বাবা বাবা শোনো, আজ ঠাকুমা বলল আজ আমার মা জন্মদিন, আমি হাত পাচ্ছি না, তুমি ওই ফটোতে এই ফুলের মালাটা দিয়ে দাও। যা যা এখান থেকে। আরে ওনা তোরই মেয়ে, মাতৃহারা মেয়েটাকে কেন তাড়িয়ে দিচ্ছিস? মাতৃহারা হলো তো আমি কি করব, ওর যেমন মা নেই আমারও তেমনি স্ত্রী নেই। কি কারণে নেই? তুই আর তোর বাপ মিলে ওকে তো শেষ করে দিয়েছিস। অন্নপূর্ণা, তুমি ভালো করেই জানো যে আমার রাস্তায় দাঁড়ায় তাকে আমি যেমন করে ও খটিয়ে দিই। তোমার বৌমা আমার বিরুদ্ধে দাঁড়ালো, তাই তাকে শাস্তি ভোগ করতে হলো। তোমরা কি ভাবছো, তোমরা যা করছো সবই ঠিক আর সবাই ভুল? হ্যাঁ সেটাই ঠিক, এমনকি প্রয়োজন হলে তুমিও রেহাই পাবে না। বামুনদি, বাবুদের এসে খেতে দাও। ও ডার্লিং, একটু এদিকে এসো। আচ্ছা, এক থেকে দশের মধ্যে একটা সংখ্যা বলো তো। তিন। তিন? তার দিনে দিন তিন। আজকে হোটেলের মধ্যে নাইট কিন হবে, ওখানে তুমি আসবে, আর যদি না আসো তোমার জন্য কলেজ বন্ধ। কলেজ কেন বন্ধ হবে? কাল কি কোনো ফেস্টিভ্যাল আছে? না, মেলা। এখানে কেন ডিস্টার্ব করছো? যাও, তোমার রাস্তা যাও। ঠিক আছে। দাঁড়াও, যাচ্ছো কোথায়? এক থেকে একশোর মধ্যে একটা সংখ্যা বলে দাও। কেন, তুমি কি জ্যোতিষী গণনা করো? না 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 না, প্রেমের গণনা করছি। এরকম রাগ করছো কেন? আমি এই কলেজের শান্তশিষ্ট মেয়ে। শান্তশিষ্ট মেয়ে তো শান্তিতে বল দিচ্ছ না কেন? 39। ফাইন ফাইন, ইউ আর মাইন। আজকে সন্ধ্যাটা তো বুক হয়ে গেছে, কাল সন্ধ্যাতে এসো, সিনেমা যাব। যদি না আসি? যদি না আসো মজা দেখবে। কি মারবে? এরকম মারবে? এরকম হবে? এরকম হবে? এরকম এরকম এভাবে মারলে আমার ভীষণ কষ্ট হবে। আমাদের গুরুকে হাত দিয়ে মারলে? ও, তাহলে হাতে নয়, কি মারবে? কি মারবে? ও না না না, এরকম ভাবে মারলে পায়ে ভীষণ কষ্ট হবে। আরে মারামারি, আমায় অ্যাক্টিং দেখাচ্ছো? আমি রেগে গেলে? রাগলে কি এরকম করে মারবে? এরকম এরকম? হ্যাঁ মরম যাদা, কি হিরো, কেমন লাগলো? মেয়েদের ভারী সস্তা বলে ভাবিস না? আর কখনো যদি এরকম করেছিস তাহলে পিটিয়ে পিটিয়ে মেরে হাড়গোড় ভেঙে দেব। যা, সত্যি রে তোর ভীষণ সাহস আছে স্বপ্না। আজ ওই গুন্ডাগুলোকে যেরকম পেটালি না, সেই বাবদে আমাদের গার্লস স্টুডেন্টের তরফ থেকে তোকে একটা পার্টি দেবো। হ্যাঁ পার্টি দেয়া হবে। পার্টি কি, চল কোথাও গিয়ে কোনো প্রোগ্রাম দেখে আসি। কোথায় কি চলছে রে? এই হিরোকে জিজ্ঞেস করবো, এই কোথাও কোনো প্রোগ্রাম হচ্ছে? অজান্তাতে দিল তো পাগল হয়ে চলছে। দেখ, সিনেমা নয়, অন্য প্রোগ্রাম। রবীন্দ্র ভবনে ক্লাসিক মিউজিক্যাল প্রোগ্রাম হচ্ছে। ভীষণ বোরিং, আর কোথাও কিছু চলছে না? হ্যাঁ, গান্ধী ময়দানে শাড়ি কম্পিটিশন চলছে, যে জিতবে সে হুগলি সিকাপ পাবে। গুড আইডিয়া, লেটস গো দেয়ার। ওকে চল। এই প্রতিযোগিতায় অংশ নেবে মানুষ আর সার, সেই জন্য এসেছে বউবাজারের সার, ভবানীপুরের সার, শ্রীরামপুরের সার, মুর্শিদাবাদের সার ইত্যাদি। এই প্রতিযোগিতার নিয়ম হচ্ছে, কেউ যদি ষাঁড়ের শিংটাকে ধরে তার সঙ্গে যে দৌড়ে দৌড়ে 100 মিটার যেতে পারবে সেই হবে হুগলিশ্রী, তাকে 5,000 টাকা আর হুগলিশ্রী কাপ দেওয়া হবে। আপনাদের মধ্যে যে কোনো সাহসী লোকই এই প্রতিযোগিতায় ভাগ নিতে পারবেন। এই মমতা দেখ, Yeah.
আরে এদের মধ্যে কি একটা মরদ নেই এই ষাঁড়টাকে ধরে ছোটার মতো? বিজেতা হলেন শ্রী অর্জুন প্রসাদ রায়। অর্জুন প্রসাদ জিন্দাবাদ, অর্জুন প্রসাদ রায় জিন্দাবাদ, অর্জুন প্রসাদ রায় জিন্দাবাদ। গুরু, আজ আমাদের মধুপুর গ্রামের নাম রাখলি, আজ একটা পার্টি দে। পার্টি দে? মধুপুর? তুমি মধুপুরের ছেলে? কি বললে? কেন কেন না, আমি আজ তোমাদের সবাইকে হোটেলে পার্টি দেব। আমার নাম স্বপ্না, আমার বাড়িও মধুপুর। কি হয়েছে দাদা? Today you are my guest. Hey, এসব ইংরেজি বলি আমার কাছে ঝাড়বে না। এটা হচ্ছে চাষির হাত, একটি থাপ্পড় দেব নিজের নাম ভুলে যাবে, বুঝলে? চল রে। এই এই শুনুন, কিছু বলবে? আমাদের এলাকার লোক, অথচ আমি জানি না। তোমার সাজ পোশাক দেখে মনে হচ্ছে তুমি অনেক দিন গায়ের মাটি মারাওনি, এখন গ্রামটাকে চিনতে পারবে কিনা সন্দেহ আছে। তুমি ওকে চিনবে কেমন করে? আমাদের অর্জুন প্রসাদ মহাভারতের পরে মধুপুর গ্রামের দ্বিতীয় অর্জুন। কিরে ভজা, চল রে। দেখো, এত করে ডাকছি, যাবে না? একই গ্রামের লোক হিসেবে তোমাদের নিয়ে আমারও তো গর্ব করার আছে, চলো না প্লিজ। এই অর্জুন ভাই, মেয়েটা এত করে বলছে, বারণ করিস না। আরে আমরা গ্রাম থেকে এসেছি, হোটেলে কেমন খাবার জানি না, একবার খেতে ভারী ইচ্ছে হচ্ছে, চল না। আমি বললাম তোমার বন্ধুরা এত করে বলছে, তুমি রাজি হয়ে যাও। রাজি হয়ে যাও, রাজি 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 রাজি। কোন হোটেলে নিয়ে যাবে? হোটেল প্রিন্সে, থ্রি স্টার হোটেল, আজ সন্ধে 6টায়। আমি মদ তাড়ি খাই না। এটা তাড়ি নয়, এটা শ্যাম্পেন। বুঝলে মা, আমাকে আর বুঝিও না। গাছের নিচে বসে মারলে একে বলে তাড়ি, আর হোটেলে বসে মারলে একে বলে ঠান্ডা, আর ঘরে বসে খেলে কি যেন বলে, হ্যাঁ শ্যাম্পেন, বুঝলে? আমি সবই জানি, আমাকে বোকা বানাতে পারবে না, শিগগিরই খাবার আনো, আমি বাড়ি যাব। স্বপ্না, এই স্বপ্না, বুঝলি, একে জল খাওয়ানো সম্ভব নয়, বরং ও তোকে ঘোল খাইয়ে ছেড়ে দেবে। বাজি বাজি 1000 টাকা রইল। এই বেরা অর্জুন, কেবল তোমার জন্যই আমি এই পার্টির আয়োজন করেছি, তুমি না খেলে কি ভালো হবে? বরং এই কোল্ড ড্রিঙ্ক এর গ্লাসটা নাও না। এটা কোল্ড ড্রিঙ্কস না ম্যাডাম, ককটেল। আই নো ইট, ইটস ককটেল। ককটেল? ককটেলটা কি গো? হ্যাঁ, কক মানে মুরগি, আর টেল মানে ল্যাচ, এই এক প্রকার কোল্ড ড্রিঙ্কস। আরে গেও ভূত, এখানে শরবতের অনেক রকম নাম, তার মধ্যে এই মুরগির লেজ হচ্ছে একটা শরবতের নাম। করেক্ট, এটা একটা শরবতের নাম। আচ্ছা দাও। বাহ বাহ রে মুরগির লেজ, এটা দারুণ খেতে। আরেকটা দাও। এই আরেকটা দে। চাষির হাত, একটি থাপ্পড় দেব নিজের নাম ভুলে যাবে, বুঝলে? তোমার কথা আমি পরে বুঝছি, আগে নাচ। Live a
কাল থেকে তো পেটে কিছু পড়েনি, জমিয়ে খা। কবির তরকাটা ভীষণ ভালো হয়েছে, তাই না রে? ওই তো বর্দা এসে গেছে। নাও, হাত ধুয়ে নাও, এদের সঙ্গে বসে খেয়ে নেবে। বসো বসো দাদা। আর দেব না বর্দা ভাই, জানো তো ছোটদা ভাই হুগলিশ্রী পুরস্কার পেয়েছে। হ্যাঁ, আরে ভাই কার, সব সময় ওর জেতার ভাগ্য। আমাদের ভগবান বাবুর আশীর্বাদ আছে না ওর উপর। ভগবান বাবু ঘোড়ার ডিম করে। তোমাদেরই ভগবানকে তুমি ছাড়াই গ্রামের কেউ পছন্দ করে না, এটা জানো তো? ও কথা বলিস না, যখনই ওর নাম করছি তুই এরকম বলছিস। তুই জানিস না, বিশাল বট গাছের মতো সবাইকে ওনার ছাওয়ার তলায় রেখে দিয়েছেন। আমাদের সাত পুরুষ ধরে আমরা সবাই ওনার কাছে কাজ করে আসছি। মিথ্যে কথা, বাবা মোটেই ওর কাছে কাজ করেনি। বাবার তো ভগবান শ্রীপতির সঙ্গে বনিবনা ছিল না। বাবা না থাকলে ও কবে আমাদের গ্রামটাকে সাবার করে দিত। বাবার মতো আমিও ওকে কখনো ছাড়বো না। এই দাঁড়াও, দিও না। এই ছোড়ার কথা শুনে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আরে তুই আমাদের বাবার কথা বলছিস? আরে আমাদের মায়ের বাবা থাকলে কি করতেন জানিস কি? কি আর করতেন, গলায় গামছা দিয়ে ভগবান শ্রীপতির পায়ে লম্বা হয়ে শুয়ে পড়তেন। ঠাট্টা করছিস? হ্যাঁ, তোমরা ছোকরারা মিলে
গ্রামের বড়দের অপমান করা তোমাদের অভ্যেস হয়ে গেছে, এটা ভালো কথা নয়, আমি খাবো না। দাদা দাদা, এ কি খাবার না খেয়ে উঠে যাচ্ছ? কি একটা বলে দিয়েছি, আমার ভুল হয়ে গেছে, খেয়ে নাও, তোমাকে আমার দিব্যি, খেয়ে নাও। আর দুটো ভাত দাও। আরে বাবার কথা ছাড়, দাদু মরার সময় আমায় কি বলে গেছেন জানিস? বলেছেন সব করবি কিন্তু ভগবান শ্রীপতির পেছনে কখনো লাগবি না, উনি সাক্ষাৎ ভগবান। কিরে ভাজা, কি করছিলি কি? হ্যাঁ, তোর এতদিন দেখা পাইনি। করবো আর কি, দুর্গাপুজো তো এসে গেল, গ্রামে এবার কিছু একটা যাত্রা বা নাটক করতে হবে। তো কিচ্ছু আবার নয়, ভগবান শ্রীপতি বারণ করেছে। ও কে বে? অঞ্চল প্রধান হয়েছে বলে ও কি আমাদের গ্রামের সব অনুষ্ঠানে মাথা গলাবে? আমরা এবার নিশ্চয়ই কিছু একটা করবো, দেখবো কি করে আমাদের। অর্জুন ভাই, শহরে সেই র‍্যাপ ড্যান্সারটাকে নিয়ে আসতে হবে। কোনটা? রম্পা রম্পা। নিশ্চয়ই আনবো। হ্যাঁ, শুনুন বাবু মশাইরা, এখন এই মঞ্চে যিনি নাচ দেখাবেন উনি সারা বাংলা আলোড়ন ফেলে দিয়েছেন। তিনি বহু পুরস্কার এবং সার্টিফিকেট পেয়েছেন, কিন্তু তার একটা শর্ত আছে, আপনাদের মধ্যে যদি কেউ তাকে নাচে হারিয়ে দেয় উনি তার পায়ের ধুলো নেবেন, এই নাচের জন্য উনি কোনো পয়সা নেবেন না। আপনাদের মধ্যে যদি কেউ ইচ্ছুক হয়ে থাকেন তাহলে স্টেজে উঠে আসুন। আসেন আসেন, লড়ার মতন লোক আসেন। ও তুমি স্টেজে গন্ধ লাগবে যে। আরে আমি কেন নাচুম প্রতাপ বাবু? উনি নাচলে স্টেজ ফাইটটা যাবে। যা প্রতাপ বাবু, ও আপনি না গেলে গ্রামের মানুষ জোর মাটিতে মিশবো, না হলে ওই হারাম দাদা অর্জুনটা উঠে পড়বো, তাহলে সব ফর্দা হয়ে যাবে। যান। ঠিক আছে, আমি যাচ্ছি। দেরি কেন, যাও না। যান। আরে যাচ্ছ কোথায়? এটা না ছেলে খেলা না, দেখিয়ে দেব। দেখো দেখো। আপনি আজকালটা ছেলে হয়ে নাচতে জানেন না। আচ্ছা যা, আমার তো হয়ে গেছে, এবার বাড়িতে গিয়ে ঠেঙে ভিজা নেকড়ে। আপনাদের মধ্যে আর কেউ আছেন? আছে, আমাদের অর্জুন আছে। ওই যে এম্মা, এ এ এ এম্মা, এম্মা, এ এ এ এম্মা। ময়দানে চলে এসো, আরে ময়দানে চলে এসো, ময়দানে চলে এসো, আমার আছে কত দম, আমার আছে কত দম, দেখিয়ে দেব এসো। এসো এসো ওলেলে, এসো এসো, এসো এসো ওলেলে, চলে এসো। তাক দিন দিন লম্বা চিংড়ি, আমি নই যে মুলো নই আনাড়ি। দেখেছি তোমার মতো কত খিলাড়ি, ধরলে বাজি
ময়দানে চলে এসো, ময়দানে চলে এসো, আইল করে ছেড়ে দেব ইও না তখন আমায় দোস্ত। এসো এসো ওলেলে এসো এসো, এসো এসো ওলেলে এসো এসো। স্বপ্ন আসছে? হ্যাঁ, ও কি বেরিয়ে এসছে? ও স্টেশনে গাড়ি পাঠাতে বলেছে। স্বপ্ন তাহলে আসছে না? হ্যাঁ বাবা, এক ঘন্টার মধ্যে ট্রেন স্টেশনে পৌঁছে যাবে। ও বলেছে গাড়ি পাঠিয়ে দিতে। গাড়ি নিয়ে কে যাবে? তুই ছাড়া তো ড্রাইভিং কেউ জানে না। তুই স্টেশনে গাড়ি নিয়ে যা। আমি আমি অবস্থা কেমন করে যাব? ও গন্ধ পাইলাম। বাবু তো নিজেই নিজের একজন নাচের ওস্তাদ ভাই, পা এমন নাচ লাসলেন যে ঠ্যাংটা মোচর খাইয়া গেল। তা এখন গাড়ি নিয়ে স্টেশনে যাবেন কি কইরা কর দেখি। মুখ যদি বন্ধ না করবি মেরে মেরে এমন লাশ বানিয়ে দেবো যে সারা গ্রামে গন্ধ ছড়াবে। আমার মেয়েকে জানিস তো, গাড়ি স্টেশনে ঠিক সময় না পৌঁছলে প্রলয় করে দেবে। গাড়ি স্টেশনে কেমন করে পৌঁছবে আমি কিছু বুঝতে পারছি না। বাবা যুধিষ্ঠিরকে পাঠিয়ে দাও না। আমি? কিরে মুখ তেমন আমশি হয়ে গেল কেন? আগে আমি ভাবছি আগে থেকে গাড়ি চালানো কেন শিখিনি। আরে আরে গৌরচন্দিকা করার দরকার নাই। আরে গাড়ি চালাতে না জানলে ও কি আসে যায়? আমি তোরে এমন বুদ্ধি দিয়ে দিমু যে তুই সোজা গাড়ি নিয়ে স্টেশনে পৌঁছায় যাবি। আয় চল চল। স্বপ্না আমরা ঠিক সময়ে পৌঁছে গেছি। ও থ্যাঙ্ক গড। গাড়ি আসবে তোরে। তোমার বাবা। দিদি এই নাও গাড়ির চাবি দাও। তোমরা গাড়ি নিয়ে আগে যাও, আমি গরু গাড়ি নিয়ে পরে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, চল স্বপ্না আমরা ওম গরুর গাড়ি দিয়ে যাই, একটা ফানি এক্সপিরিয়েন্স হবে, কি বলিস? Not a bad idea. শোনো, তুমি এই কার ঠেলে ঠেলে বাড়িতে নিয়ে এসো, আমরা এই গরুর গাড়িতে করে বাড়ি চলে যাব। না না দিদি না, তোমরা হয়তো কার চালাতে শিখেছো কিন্তু এই গরুর গাড়ি নয়। এই বলদ দুটো জানো তো নতুন কেনা হয়েছে, ভীষণ চঞ্চল, একটু লেজে হাত থেকে গেলে খালবিল কিচ্ছু মানবে না। আরে শহরে কত বাঘকে আমি বশ মানিয়েছি, এই গিয়েও বলদ দুটোকে বশ মানাতে পারবো না। গার্লস প্লিজ ওতে উঠে পড়। দেখতে চাইছিস জোরে? দাঁড়া একটা আইডিয়া এসছে। কেমন জোরে ছোটে দেখ। Ah!
সর্বনাশ, ওই গরুর গাড়িটাকে জমিতে ঢুকে সব তছনছ করে দিলে। এই জমিটা কার জানো? অর্জুনের। যদি জানতে পারে আর আস্তে রাখবে না। ইউ ইডিয়ট! কি হলো? তুমি ওকে মারলে? কি ভেবেছো কি? চুপ করো। অ্যাক্সিডেন্টে আমরা মরে যেতাম। তোমরা আমাদের সাহায্য না করে এসে আবোলতাবোল বকছো। কতটুকু দেখেছো? এই জমির আমরা সব গাছ উপড়ে দেব। দেখি আমাদের কে কি করে। ঠিক আছে, দেখা যাচ্ছে। কিরে অর্জুন, বলুন তুই কেন এসেছিস? তোর অভিযোগটা কি আগে বল, তারপর দেখবো। বলবো আর কি, কিছু লোক পশুর মতো আমার জমির মধ্যে ঢুকে আমার ফসল নষ্ট করে দিয়েছে। আপনি হচ্ছেন এই গ্রামের মাতব্বর, চলুন দেখবেন আমার কত ক্ষতি হয়েছে। সে বাবদে আমি চাইছি ক্ষতিপূরণ, আর যারা আমার ক্ষতি করেছে তাদের উপযুক্ত শাস্তি। এই কথা, যারা সব তোর ক্ষতি করেছে তাদের সব চাবুক দিয়ে মেরে মেরে শায়েস্তা করে দেবো। আমি হচ্ছে এই গ্রামের মাতব্বর, সবাই ন্যায্য বিচার করা আমার ধর্ম। চল। বাবা, লোকটা কিরকম গরু ছাগলের মতো আমাদের বেঁধে রেখেছে দেখো। কিভাবে বেঁধেছে দেখুন, হাতটা কেটে যাবে হয়তো। গন্ধ পাইলাম। আপনার মাইয়ার এরকম অবস্থা দেখা, আবার বুকটা ফাইটটা, তার গন্ধ আমার নাকায় এসে লাগলো। অর্জুন, এখানে কি ব্যাপার চলছে? হ্যাঁ, কোনো ব্যাপার নয় মাতব্বর সাহেব, এটা হচ্ছেন আপনার মেয়ের বদমাইশি। ওর কাছে নারীর গুণ একটুও নেই। দেখুন তো আমার জমির কি অবস্থা করেছে। মাতব্বর সাহেব, আপনি হচ্ছেন এই গ্রামের একমাত্র লোক যিনি এই গ্রামের লোকে বিচার করেন। আপনি যে কথা দেন সেই কথা দিয়ে কথা রাখেন, আমি এর বিচার চাইছি। এর থেকে মুক্তি পাওনে আর কোনো পথ নাই মালিক। আমি জোকার। অর্জুন, তুই কত ক্ষতিপূরণ চাইছিস? 10,000 টাকা। ঠিক আছে চাঁদু, ওকে 10,000 টাকা দিয়ে দে। গন্ধ পাইলাম। আজ পর্যন্ত শকুন সবার মাংস খাইতো, এখন শকুনের মাংস সবাই খাইবো। এই নে, ওদের সব ছেড়ে দে। ঠিক আছে, তোমায় আমি দেখে নেব। আরে যা যা, তোর মাথা খারাপ হয়ে গেছে। না দাদা, আমার মাথা ঠিক আছে বলেই আমি পাওনাটা আদায় করে ছেড়েছি। পাওনা? আরে ভগবানের মতো লোক থেকে তুই পাওনা আদায় করলি? দাদা, তুমি যদি মনে করো আমি অন্যায় করেছি তাহলে আমায় মারো, ধরো, গালি দাও, আমি সব সহ্য করব। কিন্তু ভগবান শ্রীপতির মতো লোককে তুমি যদি ভগবানের আসনে বসাও সেটা আমি কখনো সহ্য করব না। বৌদি, আমি সার কিনতে শহরে যাচ্ছি। দেখছো ওর মূর্খামিটা? দেখেছো? দেখেছি, তোমাকেও দেখেছি আর ওকেও দেখেছি, দুজনেই হচ্ছে সমান, ভাঙবে তবু মচকাবে না। এসো খাবে, এসো। খাবো? হ্যাঁ খাবো। একটু বিষ দিতে পারবে? বিষ খেয়ে একেবারে শুয়ে পড়বো? ওই ছোঁড়া গ্রামের মাতব্বরকে মুখ দেখানোর মতো পথ রাখলো না। যাচ্ছি, হাত পা ধরে ক্ষমা চাইব। তুই আমার বোনকে বেঁধে রেখেছিলিস না? তোর এত সাহস, শালা তুই কি ভেবেছিস এই গ্রামে তুই একাই মরদ আছিস? আর সব হাতে চুড়ি পরে বসে আছে না? আরে আমি মরদ কিনা সেটা তোর বোনকে জিজ্ঞেস কর, সেই বলবে। বছর আমি যাব। Yeah!
অর্জুনটাকে একটা উপযুক্ত শিক্ষা দেওয়ার দরকার বাবা। সেদিন আমায় বেঁধে রেখেছিল, আজ দাদাকে মেরে মেরে খোঁড়া করে দিল, অথচ তুমি সব দেখেও চুপ করে বসে আছো। ও আরে তুই কাকে কি বলছিস, আমাদের বাবা হচ্ছে ভগবান, ভগবান যেমন পাথর আমাদের বাবাও তেমনি পাথর। বুঝলি রে মা, আমি চুপচাপ হয়ে বসে আছি কারণ সামনে পঞ্চায়েত ইলেকশন আছে, এটা হচ্ছে পলিটিক্স। আমি জানি কোন সময় মুখ খুলতে হবে আর কোন সময় মুখ বন্ধ করতে হবে। আমি তোমার পলিটিক্স বুঝি না বাবা, যে জমিতে ও আমায় অপমান করেছিল সেই জমিতে আমি ওকে শিক্ষা দিতে চাই। ২৪ ঘন্টার মধ্যে অর্জুনের জমি আমার হওয়া দরকার বাবা। ও বরদা বলো, এই সারের বস্তা একটু বাড়িতে পৌঁছে দেবে, আমি একটু জমি ঘুরে যাচ্ছি। নিশ্চয় পৌঁছে দেব। যাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। গ্রামের হিরোর মুখটা দেখছিস, ইস কি সুন্দর দেখাচ্ছে। আরে দেখ ভালো করে দেখ কিরকম হাড়ির মধ্যে মুখটা করে রেখেছে, আহা বেচারা। হিরোর জমি আজ আমাদের খেলার মাঠ। এবার নিশ্চয় বুঝতে পারছো মিস্টার স্বপ্না কোন মাটিতে গড়া। তোমার তো সাহস তো কম নয়, আমার জমিতে খেলার মাঠ করতে তোমায় কে বললো? হ্যাঁ যাও এখান থেকে। তোমার জমি? এই জমি বর্তমানে তোমার আর নয়, এর মালিক আমি। যদি সন্দেহ থাকে বাড়ি গিয়ে দাদাকে জিজ্ঞেস করো, এই জমি আমায় বেচে দিয়েছেন। হ্যাঁ আমি বেচেছি, ভগবান বাবু কিনবেন বললেন তাকেই বেচে দিলাম। কি হলো তাতে? কি হলো বুঝতে পারছো না? জমিখানা আমার শাশুড়ির নামে ছিল, মরার সময় আমার কানের কাছে বলেছিল জমিটা অর্জুনকে দেবার জন্য। ওই সময় তুমিও তো তোর মাথার কাছে দাঁড়িয়েছিলে, সে কথাটা কি ভুলে গেছো? কিচ্ছু ভুলিনি, মা মরার সময় কথা আমি কিচ্ছুটি ভুলিনি। আর এই কথাটাও ভুলিনি যে অর্জুন আমার ছোট ভাই, মা মরার পর থেকে আমি তাকে বুকে করে মানুষ করে এসেছি। কিন্তু ভগবান বাবু আমাদের সকলকে পুষে আসছেন, আজ অব্দি উনি কখনো কিছু দাবি করেছেন? এই প্রথমবার উনি যখন জমিটাকে চাইলেন আমি কেমন করে বারণ করে দিতাম? তাছাড়া ওই জমিটা তো তাকে মাগনা দিইনি, তার বদলে আমি পুরো টাকা নিয়েছি। আরে তুমি কি ভাবছো ওই টাকা আমি একা ভোগ করবো? সামনে মুনির বিয়ের খরচ আছে, ওই সময় অত টাকা কোত্থেকে আসবে? ভাই হিসেবে এটুকু বোঝার কর্তব্য নয়? বোনের বিয়ের কথা আমি চিন্তা করছি না দাদা, আমি কেবল ওই জমিটার কথা চিন্তা করছি। আমি তাকে নিজের মায়ের চেয়েও বেশি ভালোবেসেছি, এটাকে ভগবান শ্রীপতির মতো একটা দুষ্ট লোকের কাছে বেচে দিলে, এই কথাটা জানা থেকে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বছর বছর ধরে যে জমিকে আমরা মায়ের মতো পুজো করে এসেছি, এখন দেখবে যাও ওর মেয়েরা সেটাকে খেলার মাঠ করেছে, আমি এসব কেমন করে সহ্য করব, কেমন করে? ছাড়ো অর্জুন, দাদা ভাই তো ভুল করেই ফেলেছে, বড় ভাই হিসেবে ওর ভুলটা ধরো না। এটা কি বলছো বৌদি? আমি জানি দাদার এতে কোনো দোষ নেই, উনি সরল লোক বলেই ভগবান শ্রীপতি এই খেলা খেলেছে, ও কত নিরীহ গরিব লোককে ঠকিয়ে সর্বশান্ত করেছে, আমি তাকে কখনো ছাড়বো না, ওর সমস্ত অপকর্ম আমি জানিয়ে দেব। তুই কিন্তু ভালো কাজ করিসনি স্বপ্না, চাষির জমি হচ্ছে তোর মা লক্ষ্মী, তুই অর্জুনকে অপমান করতে গিয়ে তুই মা লক্ষ্মীকে অপমান করেছিস, চিরদিনের মতো এটা তোর একটা কলঙ্ক হয়ে রয়ে যাবে। তুই যে সময় এই সংসারে জন্ম নিলি আমি ভেবেছিলাম মা লক্ষ্মী জন্ম নিয়েছে, কিন্তু তোর এই আচার আচরণ দেখার পরে আমি ভাবছি আমি একটা অলক্ষণীকে জন্ম দিয়েছি। আমার দুঃখ হচ্ছে স্বপ্না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, এখনো সময় আছে স্বপ্না। অর্জুন কি হয়েছে? তোর বোনের হাত দিয়ে আমার মার অপারেশনের জন্য টাকা পাঠিয়েছিলি, সে ঋণ আমি শোধ দিতে পারবো না। কি বললি?
আমার বোনের হাত দিয়ে টাকা? হ্যাঁ ছোট্ট ভাই, কৃষ্ণদের মায়ের অসুবিধা শুনে টাকাটা আমিই দিয়েছি। কিন্তু টাকাটা স্বপ্নাদি দিল, আর দেওয়ার সময় বলে গেল তোমার কথা বলতে। ছোট্টা ভাই, স্বপ্নাদি ভারী ভালো মেয়ে, সবসময় তোমার কথাই জিজ্ঞেস করে। আমি একটু জমির দিকে যাচ্ছি। বলো অর্জুন, তুমি এরকম চুপ করে থাকলে আমি সইতে পারবো না, আমায় এবারের মতো ক্ষমা করে দাও। জানতাম না, এবার জানলাম। আমার জন্মদিনে আমায় কি প্রেজেন্ট করবে? নিজেকে। গুড আইডিয়া। ভোর 4টাতে আমি জন্মেছিলাম, ঠিক সেই 4টির সময় তুমি আমার রুমে আসবে। চোখ খুললেই আমি যেন তোমাকে দেখতে পাই, আর তোমার কাছ থেকে একটা উম্মা। কি ভয় হচ্ছে? ভয় কাকে? ভগবানকে? ভয় ডর কাউকে নেই, ন্যায়ের রাস্তায় থাকা অবধি
ভগবানকেও ভয় পাই না। তুমি আমায় ভালোবাসো আর আমিও। তুমি আমার কাছে জীবনে প্রথম কিছু চাইছো, তা দিতে আমায় যে বাধা দেবে আমি তাকেও ছাড়ব না। ঠিক আছে, আমি কাল ভোর 4টার সময় তোমার রুমে আসব। দেখো স্বপ্ন, আমি তোমায় কথা দিয়ে এসেছি। এটা তোমার উপহার। বিশ্বাস করো বাবা, তোমার উপর শোধ নেবে বলে জেনে শুনে এই লোকটা ঘরের মধ্যে ঢুকেছে। স্বপ্না, আচরণ করার চেষ্টা করলে সেটা আমি জীবনেও বরদাস্ত করতে পারবো না। তাই তাকে আমি এই শাস্তি দিচ্ছি, গুনে গুনে ওর পিঠে 25 চাবুক মারা হবে। মালিক, মালিক দয়া করুন, মালিক দয়া করুন। আমি মানছি, আমি মানছি আমার ভাইটা বোকা, কোন সময় কার কথায় পড়ে কার সঙ্গে কি ব্যবহার করবে সে জানে না। কিন্তু এটা আমি দিব্যি দিয়ে বলতে পারি, ও কোনো মেয়েকে এভাবে অপমান করবে না। যদি শাস্তি দিতে হয় তাহলে তার হয়ে আমি পিঠ পেতে দিচ্ছি, আমার পিঠে 25 চাবুক মারুন। আমার না দাদা, না, তুমি আমার জন্য কেন পিঠ পাতবে? শাস্তি আমায় দেওয়া হচ্ছে, আমি শাস্তি পাবো। এই বড়ুয়া, চাবুকটা আমায় দে, আমি ওর ব্যবস্থা করছি। এই, এটা হচ্ছে চাষির হাত, একটা থাপ্পড় দেব তোর বাপ বংশ সব ভুলে যাবি। কিন্তু আমি সে কাজ করব না, আমি শাস্তি নেব, কিন্তু তোর বাবার ন্যায় বিচারকে সম্মান করে নয়, কি তোর ভয়ও নয়। আমি শাস্তি পাবো এই জন্য যে আমি একটা বাদে মেয়ের জালে ফেসেছি আর তাকে বিশ্বাস করেছি। এই, মার, মার আমায়, মার! এই, মনে আছে সেদিন জমিতে দাঁড়িয়ে আমার বন্ধুদের সামনে আমায় অপমান করেছিলে? আজ তার শোধ নিলাম। স্বপ্না যখন প্রতিশোধ নেয় সে এরকমই ভয়ঙ্কর হয়। শোনো,
আমার পিছে যে চাবুকের দাগ সেটা একদিন মিলিয়ে যাবে, কিন্তু আমার মনের মধ্যে যে দাগ পড়ল তা এই জন্মেও মেলাবে না, সেটা জেনে রেখো। আমি তোকে কতবার মানা করেছি, মাতব্বর বাবুর সঙ্গে লাগিস না লাগিস না, এবার ফল পেলি তো। এবার আমি সব জেনে গেছি দাদা, যে অপমান আমি পেয়েছি তার হিসেব আমি তাদের একদিন না একদিন দেবই। দেখো কি বলছে ও। এ মুহূর্তে কিছু বলছি না দাদা, কিন্তু আমারও একদিন সময় আসবে, সেদিন বাপ মেয়ে দুজনকেই আমি উচিত শিক্ষা দেব। মধুপুর পঞ্চায়েতে জনসাধারণকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আগামী মাসের 14 তারিখে পঞ্চায়েত নির্বাচন হতে যাচ্ছে, যারা অংশ নিতে চান আজ থেকে 7 দিনের মধ্যে সেই সদস্যের প্রার্থী তালিকা বিডিও অফিসে দাখিল করবেন। শুনুন, বাবা বাবা ভোট এসে গেল, অনেক ঘুরিব যাবে, গন্ধ পাইলাম রে। আরে এই গ্রামে ভগবান শ্রীপতির বিরুদ্ধে খেলাইবার তো কেউ নাই, খাওয়ার কথা আসে কই থেকে। আজ তো লাস্ট ডেট, আপনাদের এই পঞ্চায়েতে আর কেউ নমিনেশন ফাইল করতে আসছে না কেন বলুন তো? কি কথা কইলেন স্যার, আমাকে ওই ভগবান শ্রীপতির বিরুদ্ধে যে দাঁড়াইবো, সে বুড়ো বই শুইবো, মাথা সিং থাকবো, জীবে নালা থাকবো। আমাদের পঞ্চায়েতে সেরকম লোক কেউ নেই স্যার। আছে। নমস্কার, আমার নাম অর্জুন প্রসাদ রায়। হ্যাঁ বসুন। আরে কালকা যোগী, তুই আবার ভগবান শ্রীপতির বিরুদ্ধে লড়াই করতে বেরিয়ে পড়লি, আরে গন্ধ পাইলাম রে। ভালোবার থাকলে এখানে আসতামই না চাঁদুমাইতি। দিন স্যার ফর্ম দিন। অর্জুন চল, চল বলছি না, এটা আইন বিরুদ্ধ। দেখুন, যেরকম সকলে ভোট দেওয়ার অধিকার আছে, তেমনি সব মানুষ ইলেকশনে কন্টেস্ট করবার অধিকারও আছে, আপনি ওকে বাধা দিতে পারেন না। ফর্ম ফিল আপ করুন। মালিক, ওর উপর রাগ করবেন না, অল্প বয়সে ভুল একটা করে ফেলেছে। আমি কাল তাকে আপনার কাছে পাঠিয়ে দেব, আপনি ওকে বুঝিয়ে দেবেন। নমিনেশন ফিরিয়ে আনতে তো আরো 7 দিন বাকি আছে না। না, আমার কাছে আনবার দরকার নেই, কালই পঞ্চায়েতের সভায় সব লোকের সামনে ওকে ভুল স্বীকার করতে হবে। ঠিক আছে। বসেন। মালিক নমস্কার। মালিক, আপনি ওকে যা বোঝানোর কথা বুঝিয়ে দিন, ও সেটাই করবে। চাঁদু মালিক কাগজটা দে। এই নে, এইটাতে একটা সই করে দে। দেখোস কি, বুঝতে পারিস না, এইটা হইতাছে গিয়া তো নমিনেশন ফিরে আনবা একটা দরখাস্ত। তুই শুধু একটা সই করে দে, আমাগো লোক গিয়া ব্লক অফিস থেকে তোর নমিনেশন ফিরে আনবো। কি কও? আমি মালিক বলিনি, ও একটা হুজুকে মেতে নমিনেশন দিয়ে দিয়েছিল, তাই তান। এরকম অর্জুন, তোকে নিয়তি ডাকছে নাকি? আমায় নিয়তি ডাকেনি শ্রীপতি বাবু, তোমায় নিয়তি ডাকছে বলে আজকে আমি তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছি। বছর বছর ধরে মাতব্বর হচ্ছে বলে ভেবেছ, ওটা তোমার বংশের অধিকার। অর্জুন, তুই কাকে কি বলছিস? আমি কাকে কি বলছি সে কথাটা আমি ভালো জানি দাদা। গন্ধ পাইলাম রে। আরে তুই একটা পিঁপড়া হইয়া হাতির সঙ্গে সমান সমান হতে চাস? এটা আপনারা জেনে রাখুন, হাতি চাইলেও পিঁপড়াকে পিষতে পারবে না। আরে শোন শোন, পাগলা বুদ্ধি স্যার, জিদ বার কথা তো নাই, আর মাতব্বর হইতে চাইলেন? বুঝিয়ে দে, ওকে ভালো করে বুঝিয়ে দে। ওহো, বোঝাইতাছি মালিক। বুঝলি তো বাসা, যদি হাইরা যাস তাহলে গ্রাম সাইলে তোরে চলে যেতে হইব, আর সঙ্গে কইরা দাদা বৌদি বন অগর নিয়ে যেতে হইব। আর যদি জিতে যাই তাহলে এই মাতব্বর বাবু কি গ্রাম ছেড়ে চলে যাবে? গন্ধ পাইলাম রে। আরে এইটা তুই কি কইতাছস? আরে কোথায় রানী আর কোথায় ম্যাথ রানী, আর তুই আর উনি সমান? আরে ওনার 200 একর জমি, 300 নারকেল গাছ, আর ওই কলার গাছগুলো শেষ করতে পারবি না। হ্যাঁ, আজ এই মাতব্বরের গদি চলে যাবে বলে উনি গ্রাম ছেড়ে চলে যাবেন? আর এই গ্রামে থেকে উনি কি করবেন? ভিক্ষা করবেন? ভিক্ষা? আরে ভিক্ষা চাইলে ওরে দিব ওকে, ওনার শরীরে মাতব্বরের সিল মারা হয়ে গেছে।
বড় কথা বলছিস। আমার সঙ্গে লড়তে চাইছিস তুই, লড়বি? ভগবান শ্রীপতি তার জীবনে কখনো হারেনি, আজও হারবে না। কিন্তু তুই যদি হেরে যাস, এই গ্রাম ছেড়ে চলে যাবি। এই বাজির কথা যখন উঠেছে, আর আমিও বলছি, আর আমি যদি হেরে যাই, তাহলে তোর জমিটাকে তোকে ফিরিয়ে দেবো। যা। বাহ বাহ, কি বাজি রে! আমি হারলে আমার ঘর তোর সব যাবে, আর উনি হারলে আমার জমি আমাকে ফিরিয়ে দেবেন। তাহলে তুই কি চাইতাছস আমার মায়ের সঙ্গে তোর বিয়া দিয়া জমি তোরে যৌতুক হিসেবে দিব? হ্যাঁ, এটাই হচ্ছে ঠিক বাজি। আমি যদি হারি, তাহলে আমি গ্রাম ছেড়ে চলে যাব, আর উনি যদি হারেন, তাহলে ওর মেয়েকে আমাকে দেবেন। কি শ্রীপতি বাবু? চুপ কর! আমার মেয়ে বিষয়ে সব কথা বলতে তোর সাহস হলো কেমন করে? ভগবান শ্রীপতি তোর কথা রাজি, উনি তার মায়ার লগে তোর বিয়া দিবেন। যাদু! ওহো, কথাটা আমার ফুরাই নাই স্যার, আরো আছে শুনুন দয়া কইরা। কিন্তু বাসা, তুই যদি হাইরা যাস, তুই তোর পরিবার সহ এই গ্রাম ছেড়ে চলে যাবি। এই কথাটা এই কাগজে লিখা, সই কইরা দে। এইটা হইতাছে গিয়া এগ্রিমেন্ট পেপার, নে। আমি তো লিখবো, সইও করবো, কিন্তু উনিও লিখে সই করবেন তো? অর্জুন, ভগবান শ্রীপতিকে তুই জানিস না, একবার তার মুখ থেকে যা বেরিয়ে যায়, তার জীবন চলে গেলেও সে কথা সে রাখে। যাদু, কাগজটা দে। এতক্ষণে যা নিত্যির ওজনটা সমান হইল, এ গন্ধ পাইলাম বোধ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি লেখা দিই। নে, পইরা দেখ, তারপর সই কর। নিন। চলো, অর্জুন প্রসাদ রায় জিন্দাবাদ, জিন্দাবাদ, অর্জুন প্রসাদ রায় জিন্দাবাদ, জিন্দাবাদ, অর্জুন প্রসাদ রায় জিন্দাবাদ, করিবেন না তা ভগবান শ্রীপতি জিন্দাবাদ, ভগবান শ্রীপতি জিন্দাবাদ, করিবেন না তা ভগবান। মধুপুর পঞ্চায়েত নির্বাচনে পূর্বতন গ্রাম মাতব্বর শ্রীযুক্ত ভগবান শ্রীপতি তার নিকটতম যুব প্রতিদ্বন্দ্বী শ্রীযুক্ত অর্জুন প্রসাদ রায়ের কাছে 340 ভোটের ব্যবধানে পরাস্ত হয়েছেন। কি আর করতাম, গায়ের লোকের সামনে একটা ভুল করে ফেলেছি। আঙুল কেটে লিখে দিয়েছি আমার মেয়ের সঙ্গে ওর বিয়ে হবে, আমার আর কিছুই করার নেই। তোমার নিজের জেদের কাছে আজ আমাকে বলি দিয়ে দিতে যাচ্ছ? বাবা, এটা সত্য যুগ নয়। মহাভারতে পাণ্ডব ভাইরা তাদের স্ত্রীকে বাজি রেখেছিল, মেয়েকে নয়। আমি তোমায় জানিয়ে দিচ্ছি বাবা, আমি মরে যাব, তবু ওকে বিয়ে করব না। অর্জুন প্রসাদ রায় জিন্দাবাদ, 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 অর্জুন প্রসাদ রায় জিন্দাবাদ। শ্রীপতি বাবু বাইরে এসো, 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 শ্রীপতি বাবু বাইরে এসো। এই তোমরা সব কি ভেবেছো, এরকম চেঁচামেচি করলে আমরা তোমাদের কাছে মাথা নিচু করব? ভালো চাও যদি চুপচাপ চলে যাও, নালে কুকুরের মতো গুলি করে মেরে দেব। এই এটা হচ্ছে চাষির হাত, একটা থাপ্পড় দেব বাপের নাম ভুলে যাবি। তুই এখানে দুটো হাত উঠিয়েছিস, দেখেছিস তো? ওদের 10টা হাত তোর মাথার উপর উঠে যাবে। যা, তোর বাবাকে ডাক।
কথা দিয়ে কেটে পড়েছে কোথায়? বাবা এখানে এখন কেন আসবে? কেন আসবো কিছুই বুঝতে পারতেছো না? কথাটা বাসা রাস্তা ঠিকা বাজার অবধি করায় গেছে, কিরে বসা বল না। বলছি যে আপনার বাবা ইলেকশনে হেরে গেছেন বলে লজ্জায় ঘরের কোণে মুখ লুকিয়ে বসে আছে, বুঝলা? আমি সেই জন্য কইতেছি চলো বাবারে বাড়িটাই কেন, উনি আইসা তার কাছে ক্ষমা চেয়ে নিব, তারপরে সব ঠিক হয়ে যাবো। কি তারপর ছেড়ে দেবো তো? প্রথমে তাকে বাইরে আসতে বলো। না উনি বাইরে আসবেন না। ভীষণ গন্ধ পাইলাম রে, দেখছো তো লোকেরা সব কেমন উত্তেজিত অবস্থায় আছে। অহনি ইট পাথর মাইরা বাড়িটা একবারে পুরো ভাঙা দেবো ওরা। তার চেয়ে বরং চল বাবার এটাই কানি, চল 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 চল। কিন্তু আমি বিশ্বাস করুন মালিক, এসবে তো আমার কোনো হাত নেই। ওকে যতই বোঝাই না কেন ও বোঝবার অবস্থায় নেই। আমায় তোমায় বলছি না তুমি যাও। হ্যাঁ মা, ওদের কথা আমি বুঝবো। দেখো তুমি এরকম চুপচাপ থাকলে কোনো লাভ হবে না, তুমি তো জানো তুমি ভুল করেছো। তুমি গিয়ে অর্জুনের কাছে ক্ষমা চাও, ও নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবে। চুপ করো। ও আমায় ক্ষমা করে দেবে? আজ অবধি ভগবান শ্রীপতি তার আত্মসম্মান আর অহংকার নিয়ে বেঁচে আছে। এ গ্রামে স্বয়ং ভগবানের দাম আছে কিনা জানি না, কিন্তু ভগবান শ্রীপতির কথার দাম এখনো আছে। তার মানে তুমি আমায় অর্জুনের সঙ্গে বিয়ে দিয়ে দেবে? বলো বাবা বলো। না মা, আমার কথার দাম রাখতে গিয়ে তোর ইচ্ছার বিরুদ্ধে এ বিয়ে আমি হতে দেব না। গন্ধ পাইলাম রে, বড়ই অন্যায় কথা কইতাছেন। আপনার মায়ের বিয়া দিবেন না, ক্ষমাও চাইবেন না, তাহলে সমস্যার সমাধান কিভাবে হইব? সমাধানের একটা মাত্র রাস্তা আছে। মুহূর্তে তোর বাবার জীবন তোরই হাতে মা। হ্যাঁ মা, এই মুহূর্তে শুধু দুটোই পথ আছে, তোর সেতুতে সিঁদুর উঠবে না হলে আমার সিঁধের সিঁদুর মুছবে। বিচার করার ভার তোর উপরে মা। বল বল মা, তুই কি তোর মায়ের বিধবা বেশ দেখতে চাস? তুমি কি চাও আমি জানি, বাবার সঙ্গে কেন বাজি ফেলেছিলে সে কথাও আমি জানি। আমার সিঁথিতে সিঁদুর দিয়ে তোমার যদি ইচ্ছে পূরণ হয়ে যায় তাহলে আমি এসেছি, আমায় কোথায় নিয়ে যাবে চলো। নিন এই শাখা সিঁদুর, নিন কন্যার স্মৃতিতে সিঁদুর আর হাতে শাখা পরিয়ে দিন, আমি মন্ত্র পড়ছি, ব্যাস বিয়ে শেষ। স্নেহের হাত বাড়ালে বন্ধুত্ব গড়ে, কিন্তু সেই হাতে যে মুহূর্তে থাপ্পড় ওঠে তাহলে বন্ধু ও শত্রু হয়। তুমি আমার সঙ্গে ভালোবাসার ছলনায় যে হাত বাড়িয়েছিলে সেই হাতে অপমানের থাপ্পড় মারলে, আমার উপর প্রতিশোধ নিতে পেরেছো বলে মনে মনে খুব আনন্দ পেয়েছিলে, কিন্তু সময় সবসময় একই রাস্তায় চলে না। বড়লোকের জীবন 100 দিন থাকলেও গরিবের জীবনে একটা দিন আসেই,
আজ আমার জীবনে সেই দিনটা এসছে। তোমার মান সম্মান আমার পায়ের নিচে গড়াচ্ছে। আজ আমি যেমন চাইব তোমার সাথে তেমন ব্যবহার করব। বলো আমি ঠিক না ভুল? এই 50 টাকা শাখা সিঁদুর পরিয়ে আমি এই মুহূর্তে তোমায় নিজের করতে পারি, কিন্তু বিয়েটা এরকম হয় না। সবার আশীর্বাদ আর শুভেচ্ছা নিয়ে বিয়ে হয়। তোমার গর্ব আর তোমার বাবার অহংকার ভাঙার জন্যই আমি এই বাজি লড়েছি। তাছাড়া এই শাখা শুধু তোমায় পড়িয়ে এর মর্যাদা নষ্ট করতে চাই না। আমি গিয়েও মূর্খ হতে পারি, কিন্তু আমি জানি এরকম বিয়ে মৃত্যুর সমান। ওঠো চলো। শ্রীপতি বাবু, শ্রীপতি বাবু, শ্রীপতি বাবু, আপনার মেয়েকে নিন। ওর সঙ্গে আমার বিয়ে হয়নি। আমি ওর মাথায় সিঁদুরও লাগাইনি, ওর হাতে শাখাও পড়াইনি। ও আগে যা ছিল এখনো তাই আছে। আমি যে আপনার মতো অবিবেচক নই, এ কথা দেরিতে হলেও এটা জেনে রাখুন। অন্যায়ের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারলে কোনো শক্তি সেই মাথাকে নিচু করে দিতে পারে না, এ কথা আপনি ভুলে যাবেন না। এ কথা আমি অঞ্চল মাতব্বর হিসেবে বলছি না, একজন সাধারণ চাষি হিসেবে বলছি, যে আপনার গর্বকে চুরমার করে দিয়েছে। শ্রীপতি বাবু, এই খাতাপত্র বলছে রাস্তা, স্কুলবাড়ি মেরামত আর টিউবওয়েল খোঁড়ার জন্য আপনি 50,000 টাকা খরচা করেছেন, কিন্তু গ্রামেতে রাস্তাও নেই, স্কুলের ছাদ থেকে জল গড়াচ্ছে আর লোকে এখনো পুকুরের জল পান করছে, কি একথা ঠিক কি? এই 50,000 টাকা আপনি কোথায় কি করেছেন তার হিসেব দিতে হবে। ভগবান শ্রীপতি কখনো কাউকে হিসেব দেয় না। সরকারি টাকা খরচ করে হিসাব না দিলে অঞ্চল প্রধান হিসেবে আমার যা করার কথা আমাকে তাই করতে হবে। উনি কেন, যদি শাস্তি পাবার কথা আমি পাবো, কারণ এই পঞ্চায়েতের সেক্রেটারি আমি, আমি সব হিসেব রেখে এসেছি। আমি আপনাকে কোনো প্রশ্ন করিনি, প্রশ্ন করলে উত্তর দেবেন, এটাই হচ্ছে এখানকার নিয়ম। ও, তুই আমার নিয়ম শেখাবি না? যুধিষ্ঠির বাবু, এটা হচ্ছে পঞ্চায়েত অফিস, সীমার বাইরে চলে যাচ্ছেন, নিজের কাজ করুন। একই শ্রীপতি বাবু, মিটিং চলছে, মাঝপথে উঠে যাওয়াটা কিছু কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি তোর কাছ থেকে শিখতে চাই না। 50,000 টাকার ব্যবস্থা আমি করব। যুধিষ্ঠির বাবু, একই আপনি অফিস থেকে চলে যাচ্ছেন, আপনি হচ্ছেন এই পঞ্চায়েতের সেক্রেটারি, সরকারের কাছ থেকে বেতন পাচ্ছেন, আপনি শ্রীপতি বাবুর চাকর তো নন। মাতব্বর সাহেব, আমি প্রথমে শ্রীপতি বাবুর লোক, তারপরে পঞ্চায়েতের সেক্রেটারি, তাই শ্রীপতি বাবুর সঙ্গে চলে যাবার অধিকার আমার আছে। যেখানে আমার স্বাধীনতা নেই সেখানে আমার চাকরি করার দরকার নেই, তাই আজই আমি এখান থেকে রিজাইন করছি। বহুত বড় বড় কথা বলছে, ওকে যদি আমরা এভাবে ছেড়ে দিই তাহলে গ্রামের লোক আমাদের কথা মানবে না। তুমি যদি বলো তাহলে আমি ওর হাড়গোর ভেঙে দেব। অত ব্যস্ত হচ্ছিস কেন? মারবার হলে আমার 1 মিনিটও সময় লাগবে না। তাহলে আর কেন দেরি করতেছেন স্যার? বাসি হয়ে গেলে কথাটা গন্ধ লেগে যাবে না? সেটা তুই বুঝতে পারবি না চাঁদু, এটা হচ্ছে আমার ইজ্জতের কথা। যা তো যুধিষ্ঠিরকে ডেকে আনতো। কি কথা বলতেছেন স্যার? শত হইলেও তার ভাই, আর ভাইয়ের পক্ষ না নিয়ে আপনার পক্ষ নিব? আরে মূর্খ, ও আমারই জন্য চাকরিটা ছেড়ে দিল, দেখলি তো ও আমায় এখনো অবধি কত বিশ্বাস করে। আজ তার এই বিশ্বাসকে হাতিয়ার করে সেই হাতিয়ারে আমি অর্জুনকে মারব। মাতব্বর বাবু, ও অর্জুন বাবু, কি হয়েছে? এই সামান্য জমিটুমির ব্যাপারে, তুমি তো এই গ্রামের মাতব্বর। ঠিক আছে, কি অসুবিধা হয়েছে, কার? আমার। দাদা, তোমার কিসের অসুবিধে? আমি আমার ছোট ভাইয়ের সঙ্গে থাকতে চাইছি না, সম্পত্তি বাড়ি সব আলাদা করে দিতে চাইছি। দাদা, মাতব্বর বাবু, আমি কারোর ভাই নই, আমার নাম যুধিষ্ঠির প্রসাদ রায়, আমি ন্যায় চাইতে এসেছি, যত শীঘ্র সম্ভব আমাদের সম্পত্তি ভাগ বটরা করে দাও। এ কি বলছো তুমি, তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? ভাইয়ের সাথে ভাগাভাগি করবে? চুপচাপ ভেতরে যাও, এ আমাদের ভাই ভাইয়ের কথা,
যে আমার কথা মানলো না তাকে নিয়ে একসঙ্গে থেকে লাভ কি? ও আজ আমার গালে জুতো মেরেছে। মাতব্বর বাবু, সে কি ঝামেলা মেটাও। দাদা ভাই, এসব কি বলছো দাদা ভাই? দাদা ঠিকই বলছেন মনি, অন্যরা সবর নিরীহ মনের সুযোগ নিয়ে ফায়দা তুলতে চাইছে। দাদা সব বিশ্বাস নিয়ে ভগবানকে দেখেন, আর ভগবান শ্রীপতি সেই সুযোগ নিয়ে আমাদের ভাই ভাইয়ের মধ্যে পাঁচিল তোলার জন্য বসে আছে। ঠিক আছে দাদা, তুমি যদি তাই চাও তাহলে আমরা আলাদা হয়ে যাব। বুঝছেন বৌদি, তুমি কিছু বলো না, দাদা যা চাইছে সেটাই হবে। আপনারা সবাই এই গ্রামের পুরনো লোক, আপনারাই এই ভাগটা করে দিন। তাহলে হইল গিয়া ছাগল 8 ঘন্টা, 4 ঘন্টা বড় ভাইয়ের আর 4 ঘন্টা ছোট ভাইয়ের, গরু বাছুর মিলাইয়া 10 জোড়া, ছোট 5 জোড়া, বড় 5 জোড়া, আর ওই ধানি জমি 6 বিঘা ওইটাও আধা আধি, জলার জমি 10 বিঘা ওইটাও আধা আধি করে দিবো। এই বছরে ধান পার্সা হয়েছে তাহলে আধা আধি করে দিবো, আর এই ঘর দোর লাঙ্গল বলদ যা আছে সেগুলো আধা আধা করে দিবো, এই আর কি। কি হলো যুধিষ্ঠির? আর একটা জিনিস ভাগ না হয়ে রয়ে গেল। কি বলছি, এই হচ্ছে আমার বোন মণি। কি যুধিষ্ঠির বাবু, একেও দুভাগ করে নেব? গন্ধ পাইলাম রে। হ্যাঁ গো, জ্যান্ত থাকতে থাকতে অনেক কাটুম কি বিড়া। তুমি তো ভাইয়ে ভাইয়ের স্নেহকে কেটে দিলে, পরিবারকে কেটে দিলে, দু একটা মানুষকে কাটতে কি তোমার বেশি কষ্ট হবে চাঁদু বাবু? তুমি আমার উপর সব দোষ চাপাই দিয়া এই জায়গাটা গন্ধ কইরা দিয়া, আমার যা মনে হইতেছে শেষে আমারও জিভ কাইটা ভাগ কইরা দিতে হইব। আচ্ছা ঠিক আছে, ওর কথাই ও বলুক। হ্যাঁ রে মামনি, তুই বল কার কাছে থাকবি, বড় ভাইয়ের কাছে থাকবি না ছোট ভাইয়ের কাছে থাকবি? আমি বড়দা ভাইয়ের কাছে থাকব। ব্যাস মিটে গেল, এবারের মতো ভাগাভাগি শেষ। না শেষ হয়নি, আর কি বাকি রইল? বাড়ি। বাড়ি? এইটা তো কথা হইল, হাতির মাথা গইলা গেছে, ধর গইলা গেছে, আর তার ছোট্ট ল্যাসটা গইলে দিতে পারবো না। এক কাম করো, বাড়ির মধ্যিখানে একটা পাঁচিল তুলে দাও, তারপর সব কাজ শেষ। বর্দার কাছে থাকবার কথা বলেছে বলে তুমি কি আমার উপর রাগ করেছো ছোট্টা? আরে তোর উপর রাগবো কেন, আমি কি ব্যাপারটা বুঝিনি? দাদা একটা সরল লোক বলে ওকে সবাই নাচাচ্ছে। তুই ঠিক কাজ করেছিস, তুই দাদার কাছে না থাকলে উনি ভেঙে পড়তেন আর আমাকেও ভুল বুঝতেন। অর্জুন খেয়ে নাও। ও বাড়ির জিনিস আমি কি করে খাবো বৌদি? কি বললে? মধ্যে পাঁচিলটা উঠে গেল বলে একই বাড়ি সে বাড়ি এ বাড়ি হয়ে গেল, ও বাড়ির খাবার জিনিস এ বাড়ির কাছে বিষ হয়ে গেল। আমি তোমায় কেমন করে বোঝাবো বৌদি? আমাকে কিচ্ছু বোঝাবার দরকার নেই, তুমি সেদিন বলেছিলে না আমি তোমার বৌদি নই, মায়ের মতো, মা কিছু দিলে ছেলের কাছে অমৃত, আজ সেই অমৃত তোমার কাছে অরুচি হয়ে গেল। আমি তোমায় দিব্যি দিয়ে বলছি, তুমি যদি না খাবে আমিও কিচ্ছু খাবো না। বৌদি? না। বাহ ভালো, খুব ভালো। ভাই ভাইয়ের মধ্যে হয়তো পাঁচিল দেয়া হয়ে গেল, কিন্তু দেওর বৌদি যেখানে ছিল সেখানেই রয়ে গেল। এটাও একটা বেহায়া নির্লজ্জ, এ ঘরের খাবার কেমন করে ওর পেটে যাচ্ছে কে জানে, আমি হলে জলও ছুতাম না। প্রণাম মাসি। বেঁচে থাক মা, কেমন আছিস মামনি? উনি কে, তোর বৌদি? শুধু উনি নন, যদি ভাগ্যে থাকতো তাহলে স্বপ্ন দিয়েও আমার বৌদি হতে পারত। এই মনি এসব কি বলছো? ওর কথায় কিছু মনে করবেন না মাসি, ও তো কিছু ভুল বলেনি মা। আমাদের বয়স হয়ে গেছে বলে আমরা হয়তো মনের কথাটা মনের মধ্যেই চেপে রাখছি, কিন্তু ওরা তো ছোট, ওর মনের কথা সামনে বলে দিল। মা চলো যাব। এই মনমুন এদিকে আয়। গাছের ডালে ওই যে শাখাগুলো ঝুলছে দেখতে পাচ্ছিস? আমার ছোট্টা ভাই তোর পিসির হাতে পড়াবে বলে এনেছিল, আর ওই যে সিঁদুর কৌটোটা পড়ে আছে, ভগবান চাইলে তোর পিসির মাথায় জল জল করত। কই, এটা তো আমি জানি না। যদি বিশ্বাস না হয় তোর পিসিকে জিজ্ঞেস কর না। ঠিক আছে। ও পিসি এখানে আয় তো। কেন? আয় না বলছি। কি হয়েছে? আচ্ছা বল তো পিসি,
এই শাখা অর্জুন কাকা তোর হাতে পরিয়ে দেবে বলেছিল, সিঁদুরে কি সিঁদুরে লাগিয়ে দেবে বলেছিল। তোকে তোকে কথা কে বললো? ওই মুন্নি পিসি বলল আমায়। চুপ চুপ কর পাজি কোথাকার। আরে ছোট্ট মেয়েটাকে এরকম কেন বকছিস? কিছু না, চলো বাড়ি চলো। বুঝলেন রামবাবু, আমি যেগুলি কইতেছি সেগুলি মোটে গন্ধ লাগবার কথা না। বাজে গন্ধ হলে আমি আছি না, ভালো গন্ধ দিয়ে দেবো। চুপ কর। ও আমি তোকে কতবার বলছি যে আমার কথার পিঠে তুই কথা কবি না। আচ্ছা আমি কি বলতেছিলাম, হ্যাঁ বুঝলেন স্যার, এই সপ্তাহ অর্জুনের বিয়াটা বন্ধ হয়ে গেল বিলা ভাববেন না যে ওদের মধ্যে একটা ইন্টুমিন্টু ছিল বিলা। আমি এই ফরেন মালের দিব্যি ফেলা বলতেছি স্যার, ওইটা একদম বিশ্বাস করবেন না। আর এই গ্রামের লোকের কথা মোটেই বিশ্বাস করবেন না, এইটা এমনই একটা গ্রাম যে টাটকা মাছে পোকা বাইর করে দিব। কি সব বকবক করছিস? ও বকবক মোটেই করতাছি না, আগে কথাটা ঠিক আছেন পরে গন্ধ না বেরে সেই রাস্তায় তাকাইতাছি। যদি কোনো প্রকারে মুখে পাক খাইতে খাইতে গিয়া বরের বাড়িতে কথাটা পৌঁছায় যায় তাহলে পরে ঘটনাটা মুশকিল হয়ে যাইব, সেই জন্য আমি সাফ সাফ কইয়া দিলাম। এই চুপ কর, এই কথাটা হচ্ছে কি স্যার, ওই আমাদের মানে আমি কি বলছি আপনি শুনুন, এসব ছোটখাটো কথায় মাথা গলালে কি করে চলবে? আপনি তো জানেন আমাদের মাল পেলেই হলো, আর মাল মানি তো মানি, আপনারও মানি আছে আর আমারও মানি আছে, এই দুটো মানি মিশে গেলে একটা বিগ মানি হয়ে যাবে। এই বিয়েটা হলো সেই বিগ মানির জন্য একটা ব্রিজ। এছাড়া কোনের চরিত্র বিষয়ে মাথা ঘামি আমার কি লাভ, কোনে যা হলো চলবে, আপনি সেসবের জন্য মোটেও ব্যস্ত হবেন না। সবার আশীর্বাদ আর শুভেচ্ছা নিয়ে বিয়ে হয়, তোমার গর্ব আর তোমার বাবার অহংকার ভাঙার জন্যই আমি এই বাজি লড়েছি। তাছাড়া এই শাখা শুধু তোমায় পড়িয়ে এর মর্যাদা নষ্ট করতে চাই না। আমি গিয়েও মূর্খ হতে পারি, কিন্তু আমি জানি এরকম বিয়ে মৃত্যুর সমান। আশীর্বাদ বন্ধ হবে কেন? সে কেন কি তুমি নিজেই জানো না বাবা? সেদিন না অর্জুনকে বিয়ে না করার জন্য তুমি সুইসাইড করতে গেছিলে, আজ কেমন করে আরেকজনকে বিয়ে করার কথা বলছো? বিয়েটা ছেলে খেলা নয় বাবা, আমিও ছেলে মানুষ নই। এসব কি? এসব কি জানতে পারছো না বাবা? এটা হচ্ছে বিয়ে হয়ে যাওয়া একটা মেয়ের রূপ, মাথায় সিঁদুর হাতেতে শাঁখা। তোমরা সিঁদুরের মহত্ব কেমন করে জানবে? তুমি একে অস্বীকার করে আরেকজনের সঙ্গে বিয়ে দিতে চাইছো আমায়? যে লোক টাকা ছাড়া আর কিচ্ছু বোঝে না, আমি তারই ঘরে বউ হয়ে যাব। সে ঘরে রাজরানী হয়ে থাকাচ্ছে, অর্জুনের ঘরে চাকরানী হয়ে থাকা অনেক ভালো বাবা। এই চুপ কর, বন্ধ কর তোর এই নাটক, মুছে দে, মুছে দে তোর মাথায় লাল সিঁদুর। এ যেমন তেমন লাল সিঁদুর নয় বাবা, এটা সধবার সিঁদুর, স্বামী বেঁচে থাকতে এই সিঁদুর কখনো মুছবে না। এ কথা তোমার যদি না জানা থাকে তাহলে তোমার স্ত্রীকে জিজ্ঞেস করো, তুমি বেঁচে থাকতে তোমার স্ত্রী যদি মাথা সিঁদুর মুছে দিতে পারে তাহলে আমিও মুছে দেব। তুই আমার মান সম্মান মাটিতে মিশিয়ে দিতে বসেছিস, ওই অর্জুনকে বিয়ে করে গ্রামের লোকের কাছে আমার মাথাটা নিচু করে দিতে চাইছিস? ছি, তোর মতো মেয়ের বরং মরে যাওয়াই ভালো। তুমি আমাকে গাল দাও, মারো, ধরো, যা খুশি করো, কিন্তু আমি বলে দিচ্ছি অর্জুনই শুধু আমার স্বামী। কি বললি? ওই সামান্য লেবার তোর স্বামী? তোমরা আমাকে বিয়ে দিতে যাওয়া ওই লোফারের চেয়ে এই লেবার অনেক গুণে ভালো। তুই জানিস না আমি যদি চাই। চুপ করো সবাই, বাপ ছেলে মেয়ে সবাই মিলে এ বাড়ির মান সম্মান ইজ্জত একেবারে বাইরে বিকিয়ে দিতে বসেছো। এই একটা মেয়ে যে আজ বাপের মুখের উপর জবাব দিল, বাড়িতে নিমন্ত্রিত অতিথিদের সব অপমান করলো, এ মেয়ের মুখ দেখলেও পাপ। যা বলছি, বেরিয়ে যা বলছি বাড়ি থেকে, যা তোর অর্জুনের কাছে। অন্নপূর্ণা, সম্মান কি শুধু তোমার আছে আমার নেই? বলে দাও ওই হতভাগীকে, যদি ও এখানে থাকে
তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। অন্নপূর্ণা তুমি একই বলছো? আমি আজ কারোর কথা শুনবো না। অলক্ষ্মী হতভাগে যা মুখ পুড়ি। অন্নপূর্ণা অন্নপূর্ণা যা যা বলছি দূর এখান থেকে। একি তুমি? আমার ওরা সব ঘর থেকে বের করে দিল। নিজের হাতে যখন বিয়েটা ভেঙে দিয়েছো, বাড়ি থেকে তাড়িয়ে না দিয়ে আর কি করতে? না গো, সেজন্যই কি বের করে দিয়েছে নাকি? তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে বলে আমার মাথা সিঁদুর আর এই শাখা যেমনি দেখিয়েছি অমনি তো গলা ধাক্কা দিয়ে বের করে দিল। আমি তোমার মাথায় সিঁদুরও দিইনি, হাতে শাখাও পড়াইনি। আমলো যাও, এই দেখো না সিঁদুর কেমন মাথায় পড়েছি। তুমি ওটা পড়ে নিয়েছো বলে ওটা কি সত্যি হয়ে যাবে? তাহলে আমি কোথায় থাকবো গো? ওরা সব তো আমায় তাড়িয়ে দিল। ঠিক আছে, গ্রামের অঞ্চল প্রধান হিসেবে আমি তোমাকে একটা রাত থাকতে দিতে পারি। ছাড়ো তো, মাতব্বর ফতব্বর আমি কিছু জানি না। আমি এসেছি আমার স্বামীর সঙ্গে সংসার করব বলে। আমি তোমার স্বামী নই। শুধু বলে দিলেই হলো? এরকম কতদিন মিথ্যে বলে সবাইকে ঠকাবে? আমি মানছি আমার ভুল হয়েছে, আমায় তুমি ক্ষমা করে দাও না। এমন কিছু অন্যায় আছে যার ক্ষমা হয় না। মানে আমায় কি ঘরের মধ্যে ঢুকতে দেবে না? চলো তোমাকে নিয়ে আমি তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে আসি। না স্বামী, বিয়ে হওয়ার পর ওটা কি আমার বাড়ি? এটাই তো আমার বাড়ি। এই আমার হাত ধরে ঘরের মধ্যে নিয়ে চলো না। তুমি এখানে থাকতে পারবে না। এখানে তোমার যতটা অধিকার আছে স্ত্রী হিসেবে আমারও ততটা অধিকার। তুমি আমায় স্বীকার করো কি না করো, তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী। সময় সময় স্বামী স্ত্রীর মধ্যে এরকমটা হয়ে থাকে গো। দিদি ভাই দিদি ভাই, ও দিদি ভাই দিদি ভাই। হ্যাঁ কে? বাসু ঠাকুর। আরে আরে তুমি দিদি? আরে আরে করছো কি সন্ধ্যাদি, এত রাত্রে তুমি এখানে? সবাইকে ছেড়ে চলে এসেছি। আরে আপনি? নমস্কার, আমি আপনার দেওরের জন্যই চলে এসেছি। কিন্তু দিদি। দিদি ভাই দাদা ভাই কেন আমায় দিদি দিদি ডাকছেন? আমি না ওনার ছোট ভাই স্ত্রী, ওনার ভাইয়ের বউ। এ ঘরে আমায় একটু স্থান দিন দিদি ভাই, আমায় বাঁচান। আপনি বারণ করলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ নেই। এটা কি বলছো? এসো ভেতরে এসো। বৌদি ওকে ভালো করে চিনেছো তো? মা তো বললো খেতে দেবে না, তুমি বললে বেরিয়ে যাও। ওনারা ভালোবেসে আমায় স্থান দিচ্ছেন, তুমি কেন মিছিমিছি নাক গলাচ্ছ গো? আপনি কিছু বলছেন না কেন? দাঁড়াও আমি বলছি। শোন অর্জুন, এটা হচ্ছে আমার বাড়ি, আমার বাড়িতে আমি যা ইচ্ছে তাই করব। বাড়ির মধ্যে পাঁচিল উঠে গেছে, তোর কথা তুই বোঝ। চলো ভেতরে চল। নমস্কার মাসিমা, এখানে দেখা করবার জন্য আপনি কেন ডেকে পাঠিয়েছিলেন মাসিমা? বিশ্বাস করুন মাসিমা, আপনার মেয়ে স্বপ্না কাল রাত্রে তার নিজের ইচ্ছে আমাদের বাড়িতে এসেছে। ওটা শুধু তোমাদের বাড়ি নয় মা, ওটা তার স্বামীরও বাড়ি। একটা নরক থেকে বেরিয়ে এসে সে তার স্বামীর বাড়ি গেছে। মাসিমা, আজ অব্দি আমি যাকে কোলে পিঠে মানুষ করেছি তাকে আজ আমি তোমার হাতে তুলে দিলাম মা। এখন ও আর আমার মেয়ে নয়, তোমাদের বাড়ির বউ। সেই জন্যই তো আমি তাকে বাড়ি থেকে তাড়াবার অভিনয় করেছি। মুনি মুনি, আমার হিরো আসছে, যা বলেছিলাম মনে আছে তো? এটা চা না গরুর চোনা? এরকম চা তোমাদের বাড়ির লোক খায়? প্রতিদিন যেরকম চা করি আজ তো সেরকমই চা করেছি। এরকম চাই তোমার ছোট ভাই খায়। তোমার ছোটদা তো গেও মূর্খ একটা, উল্টো পাল্টা যা দেবে সবই খেয়ে নেবে। ওয়াহ ছি 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 ছি, তোমার দাদাটা না মানুষ নয় একটা জন্তু। কি হয়েছে? আমি জন্তু? জানো তো এটা হচ্ছে চাষির হাত, একটা থাপ্পড় দেবো যে স্বামীর নাম ভুলে যাবে। ওটা খারাপ হোক আর পচা হোক আমরা আমাদের খুশিতে খাই, কারুর বাড়ি গিয়ে হাত পাতি না। বুঝলে? তোমার যদি ইচ্ছে থাকে তাহলে খাও, না হলে বেরো। কি হলো কি হলো স্বপ্নাদি? দিদি কেন বলছেন আপনি না আমার ভাসু ঠাকুর? আচ্ছা হয়েছে হয়েছে, কি হয়েছে বল। আপনার ভাই আমায় একটা এত বড় ছুরি দেখালো। এই 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 এই, আমি তোমাকে ছুরি দেখিয়েছি? তুই তুই যেরকম ছেলে দেখে থাকবি নিশ্চয়ই, নাহলে ও কি তোর নামে মিথ্যে বলছে? আরে এই এরকম একটা নিরীহ মেয়েকে তুই ছুরি দেখাচ্ছিস, তোর লজ্জা করছে না? দাদা যেদিন সব মিথ্যুকগুলো মরেছিল সেদিনই তোমার এই দিদি জন্মেছিল, ওর কথা একদম বিশ্বাস করবে না। আজ আমায় বললো আমি নাকি ছুরি দেখিয়েছি, কাল তোমায় বলবে তুমি ভজালি দেখিয়েছো। আমার মুখটা দেখে আপনারা বলুন তো আমায় মিথ্যুক বলে মনে হয়? আপনি আপনার ভাইকে এমন কিছু একটা বল
ঠিক আছে আমি ওর মুখ বন্ধ করে দিচ্ছি। এই দাদা, আমাকে টাইট দিলে তুমি খুব খুশি হবে না? বৌদি, এটাকে এক্ষুনি এখান থেকে বিদায় করো, এক্ষুনি। পাঁচিলটাকে নিচে নাম। আরে নিচে নাম, তোর এত সাহস, তুই পাঁচিলের উপর বসে আমার ঘরের বিষয়ে কথা বলবি? কথা বলবো না যদি এই কালনাগিনীকে এই বাড়ি থেকে বিদায় করে দাও। হ্যাঁ, কালনাগিনী দেখছেন আমায় কিরকম কালনাগিনী বলছে। এই ওকে কি কালনাগিনী দেখাচ্ছে? হ্যাঁ, যদিও কালনাগিনী হয় তুই তাহলে, তুই হচ্ছে আলের ঢোঁড়া। ভালো চাস যদি ক্ষমা চাই না। না, কখনো না। তাহলে আমি ওই পাঁচিলের উপর থেকে পড়ে প্রাণ দিয়ে দেব। হ্যাঁ, পাঁচিল কেন ডিঙবে? ওপাশে কুয়ো আছে, লাভ দিয়ে দাও, একেবারে সব শেষ হয়ে যাবে। দেখছেন আপনারা? কেঁদো না, কেঁদো না, কেঁদো না দিদি, এটার ছোট বড় জ্ঞান কিচ্ছু নেই। চলো ঘরের মধ্যে, চলো 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 এসো। এই কে? আমার একটা উম্মা দাও না। উম্মা? উম্মা না গুম্মা? এই তো মেঘলা চাইতে চল। অর্জুন বাবু, ও মাধবপুর বাবু, এখানে আসো। ভগবান শ্রীপতি সাক্ষাৎ ভগবান, এখন বুঝছিস তো অর্জুন উনি কত ভালো লোক? এখনো সময় আছে, তুই ভালোয় ভালোয় প্রধানের চেয়ারটাকে ছেড়ে দে। খুব বড় একটা কাজ করে ফেললো তো, চুরির টাকাটা ফিরিয়ে দিলি। কি বললি? তোর কথা থেকে আমি গন্ধ বেরে কেন রে, তুই কি করে জানলি ও সর? এই ওই যে এসে গেছে, চল শুয়ে পড়ি। বৌদি, এ কি তোমরা এরকম বারান্দায় শুয়েছ? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ ছোট্ট ভাই, তোমার স্ত্রী মুনি? না না না, স্বপ্নাদি ঘরে শোবে বলে বললো, ওটা ওর অভ্যেস কে না, কিন্তু ঘরের মধ্যে তো একটাই ফ্যান আছে। বর্তভাই আমাদের বললো তোমরা বাইরে শুয়ে পড়ো, হাওয়া পাবে। এ কি কথা, একটা বাইরের মেয়ে এসে ঘরে গেড়ে বসবে আর তোমরা সব বাইরে এসে শোবে? আরে ওকে বলো ঘর থেকে বেরোতে, তোমরা সব ঘরে যাও। ওরা যদি ঘরের ভেতরে শোয় তাহলে আমি তোমার ঘরে শোবো। কি হয়েছে, তুমি আমার ঘরে শোবে? এই জন্ম কেন, সাত জন্ম চেষ্টা করলো তুমি আমার ঘরে ঢুকতে পারবে না। হ্যাঁ, আমাদের কপালে যা আছে তাই হবে। মুনি চাদরটা দে তো, শীত শীত করছে। আপনাদের আপনাদের ফ্যানের রেগুলেটর নেই, বো বো ঘুরছে, আমার ভীষণ শীত করছে, ওই চাদরটা আমায় দিন না। ঠিক আছে নে। তুমি নিজেকে মনে করেছো কি? এটা হচ্ছে চাষি রাত, এক থাপ্পড় মারবো নিজের নাম ভুলে যাবে, দু দুটো লোক বাইরে শুয়ে আছে তুমি চাদর নিয়ে চলে যাবে? এই মুনি খবরদার, ওর থেকে চাদরটা নিয়ে নে, দেখবো কি করে। কি করবো, এই চাদরটা নিয়ে নিলে পাঁচিল ডিঙাবো, তোমার রুমে ঢুকবো আর তোমার পাশে গুজরে মুজরে শুয়ে পড়বো। দেখেছো বৌদি, এটা কেমন আঠার মতো গায়ে লেগে রয়েছে, এটাকে কেমন করে ছাড়াবো বলো তো? ছাড়াবার কি দরকার, আঠার মতো লেগে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। বৌদি, শেষে কিনা তুমি ওর পক্ষে নিয়ে বলছো? শ্রীপতি বাবু সাক্ষাৎ ভগবান। এই শুয়ে পড়েছ নাকি? না, ভজন গাইছি। এত রাত্রি লোকে শুয়ে থাকে না কি করে? রাত্রিরে কি করে সে কথাটা তোমার বিয়ালা বন্ধুদের জিজ্ঞেস করো না। এই একটা থাপ্পড় দেবো না, নিজের নাম ভুলে যাবে, পালাও নিচে নাবো। আমার ভীষণ শীত করছে গো। শীত করছে? আমাদের গোয়াল ঘরে খড় জ্বালিয়ে ওখানে গিয়ে বসে থাকো, শীত শীত চলে যাবে। তুমি তো ভারী মজার মজার কথা বলো। তোমার মজা ছাড়িয়ে দেবো জানো তো, এখানে এসে ঝামেলা করছো। আমার ঘুম আসছে না। আরে তোমার ঘুম না আসলে আমি কি করবো, তাহলে নাচবে যাও না, যাও। একা একা কি করে নাচবো, তুমি এসো না একসঙ্গে নাচবো, নেচে নেচে লিয়ে পড়লে ঘুম এসে যাবে। এই লাঠিটা দিয়ে একটা মারলে না মাথায়, মাথাটা ছাতু হয়ে যাবে জানো তো, নামো নিচে নামো, নামো। এই আমাকে একটা উম্মা দাও না। উম্মা দেবো? আরে এসে থেকে বলছো উম্মা উম্মা, আরে ওটা কি বলো? আরে ওটা কি কথায় বোঝানো যায়, কাছে তো এসো না বুঝিয়ে দেবো। আরে এ তো কম চিজ নয়, ছুঁ ছুঁয়ে ভেতরে ঢুকে ফাল হয়ে বেরোতে চাইছে।
এই শোনো না, এই বালিশটাকে জড়িয়ে ধরবার সময় তোমার জড়িয়ে ধরার মতো লাগছে। ভগবান, এ আমায় কি শাস্তি দিচ্ছ? সাপ কোথায় সেটা তো আমি দেখতে পাচ্ছি না। দেখবে কি গো, ও কি আর আছে? তবে ওই ফের যদি আসে আমার ভীষণ ভয় করছে। অর্জুন, তুই পাঁচিল ডিঙে এবার এলি, আমি কি করব? ওই তো সাপ সাপ বলে চেঁচালো। সাপ সাপ কই, সাপ কই, এই লাঠি আনো, এই সাপ কই, সাপ কই। হ্যাঁ, আমি কি করে জানবো? ওর ঘরের থেকে সাপটা পাঁচিল ডিঙে এপাশে এলো, উনি সাপ সাপ বলে পাঁচিল ডিঙে এপাশে ঢুকে পড়লে। কি হলো, আমি পাঁচিল ডিঙে ঢুকে এসেছি না তুমি আমায় সাপ সাপ বলে ডাকলে? ই মা, আমি আবার কখন দেখেছি? আমি তো সাপটা কিছুই দেখিনি। এই ফের মিথ্যে বলছো? মানে ইংরেজিতে কি বলছে বাবা, দিয়ে দে না। দাদা, ওর কথা একদম বিশ্বাস করো না। এই সুধা, তুমি ওকে বলে দাও এ কুলাঙ্গার একটা, কাউকে কিছু দেয় না, যার কাছে জানায় ফেরায় না। আমার উম্মাটার তাহলে কি হবে? চুপ, একটা থাপ্পড় দেবো না, নিজের নাম ভুলে যাবে। তাহলে মারো না, তুমি না মারো অব্দি আমি তোমায় একদম ছাড়বো না। জানি তো মে উম্মা, তুমি চেতা যাবো মা।
হাতে বুক রেখে হবে যে প্রিয়া দাও না চুম্মা লে 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 চুম্মা দাও চুম্মা তুমি কাছে শুনতা সারে রে গা পা লে চুম্মা 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 তোমার গ্রামের লোক সব জেনে গিয়েছে তোমার ছেলে একটা চোর বলে, আর সবাই জেনে যাবার পরে আমি থানা যাবো কোন মুখে? আমায় কি বলবে লোক? কোথায় যাচ্ছ? আজ না সাবিত্রী ব্রত? তোমার স্ত্রী ব্রত পালন করছে। কি বললে? স্ত্রী সাবিত্রী? এ বৌদি, তুমি ও শেষের ফাঁদে পড়লে? ওকে বলে দেবে আমি ওর সত্যবান নই, কি ও আমার সাবিত্রী নয়। হলো, দেখো বাপু, তোমাদের মধ্যে কি মন কষাকষি হয়েছে সেটা তোমরা বুঝবে। আমায় বলেছিল বলার জন্য, আমি বলে দিয়েছি। এই তো দাঁড়িয়ে আছে। কিরে, তোর বরকে বল না, আমায় যা বলেছিস আমি বলে দিয়েছি। আগে তো চিৎকার করে বাড়িটাকে কাঁপাচ্ছিলি, এখন কেন মুখটাকে হানির মতন করে দাঁড়িয়ে আছিস? এই শুনছ, তুমি থাকবে না, বড়দা ভাই থাকছেন। সাবিত্রী ব্রতে সব স্ত্রীদের কাছে তাদের স্বামীরা থাকেন, অথচ তুমি। কেন এই নাটক? কিসের জন্য এই অভিনয়? মানছি আমি আজ অব্দি অভিনয় করে এসেছি, কিন্তু কেন অভিনয় করেছি সেটা কি তুমি জানতে পারোনি? আজ আমার জীবনের রাস্তা তোমার বাড়ির মধ্যে শেষ হয়েছে, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আজ অব্দি যা সব করে এসেছি সেসব নিছক ছেলে খেলা ছিল, কিন্তু আজকের কোনো কিছু চলনা নয়। এসব কি? আজ সাবিত্রী ব্রত স্বপ্নাদির মা পাঠিয়েছে। সবাই আমার পিছনে লেগেছে। কেন ছোট্ট ভাই চলে গেল বলে মন খারাপ করছো? আরে ও না থাক, ওর ফটো তো আছে। একবার এই ব্রতে বড়দা ভাই ছিল না, কিন্তু বৌদি ওনার ফটোকে পুজো করে সাবিত্রী ব্রত পালন করলো। ওঠো তো, আমি ওর ফটো দেব, ওর ফটোতেই পুজো করবে। এসো এসো বৌদি। কি এক মনে কি দেখছ? এই বইগুলো সব ছোটদা ভাইয়ের। মানে? ও জানো না তুমি, আমার ভাই একজন অনার্স গ্রাজুয়েট। কি বলছো তুমি?
তুমি ভেবেছিলে আমার ভাই একটা গেয়মুখ, সেরকমই সবার সঙ্গে ব্যবহার করে, এত পড়াশোনা করেছে বলে কাউকে বুঝতেই দেয় না। গ্রাজুয়েট হয়ে চাষ কেন করছে? এই তো বর্দা ভাইকে সে কথাই বলেছে, এত পয়সা খরচ করে পাশ করলি জমিতে নাঙ্গল দিবি বলে। ছোটদা ভাই বলল বইতে কোথাও লেখা আছে চাষ করবে না বলে, তাছাড়া পড়াশোনা করার লোক চাষ করলে চাষের উন্নতি হয়। এই যা এই হাত ধুয়ে এসো, আমি খাবার পাচ্ছি। তুমি এখানে কেন এসছো? যাও এখান থেকে। ও দাদারা দিদিরা শুনুন, দেখুন না কত কষ্ট করে রান্না করে এনেছি, দেখুন খাবে না বলছে, এটা কি ঠিক করছে? এরকম কেন করছো বাবু, খেয়ে নাও না। হ্যাঁ বাবু খেয়ে নাও। তোমরা বুঝছো না মাসি, তোমরা সব খেয়ে নাও। হ্যাঁ খাও খাও, কেউ খেলো কি না খেলো ওরটাতে কি এসে যায়। দেখো বাবু তুমি না খেলে আমাদের কেউ খাবে না। অর্জুন তোর কাছে আমি হাত জোড় করছি, বৌদির কথাটা একটু মেনে নে। বৌদি? কে তোর বৌদি বে? যত চাই বলো, ও কি শুনবে? ও তো নিরেট পাথর। তুমি যদি না খাবে আমরা কেউ খাবো না। এ ভাই তোর পায়ে পড়ছি, তুই খেয়ে নে, তুই না খেলে এরা কেউ খাবে না, এই দেখ না। আরে আরে তোমরা সব কি করছো, তোমরা আমার জন্য কেন উপোস করবে? খাবার বাড়ো। না আমি নিজের হাতে তোমায় খাইয়ে দেব। তোমার গলা টিপে দেবো জানো তো। দাও না, তোমার হাতে তো আমি সুখেই মরব। দেখবে এখনই। মাসি, ও মাসি দেখুন না। চুপ চুপ করো বলছি। ঠিক আছে দাও। বেশ বেশ হয়ে গেছে। তোমার তো পেট ভরে গেল, কিন্তু আমার কি খাইয়ে দেব? তুমি আমার কে? হ্যাঁ ওরকম বলো না, সত্যি করে বলো তো, তুমি আমায় ভালোবাসো না, আমার চাও না? কত আর এক কথা বলবো, আমি তোমায় সিরিয়াসলি জিজ্ঞেস করছি। আমি তোমায় সিরিয়াসলি বলছি, তুমি কেন? তোমার ছায়াটাকেও ঘৃণা করি, একদিন তোমার কাছে ধোকা খেয়েছি আর নয়। আমার বিশ্বাস করো সেই স্বপ্ন আজ আমি আর নই। বারবার তুমি রং বদলাতে পারো কিন্তু আমি নই। তাহলে এই জন্মে আমি আর তোমার থেকে ক্ষমা পাবো না? খালি এই জন্মে কেন, সাত জন্ম গেলেও না। এসব অ্যাক্টিং ছেড়ে আজই আমার বাড়ি থেকে চলে যাও। তুমি যা বললে সেটা আমার শাখা ছুঁয়ে বলো, আমার সিঁথির সিঁদুর ছুঁয়ে বলো। তোমার শাখা কিংবা সিঁদুরের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, বুঝলে? আপনি পেশেন্টকে একটু নজরে রাখুন, কখন কি হতে পারে। হ্যাঁ আমি আসছি। স্বপ্না, মা স্বপ্না, বাপের বাড়িটা তোর জীবনে নরক হয়েছিল বলে এই বাড়িটা স্বর্গ ভেবে তোকে পাঠিয়ে দিয়েছিলাম মা। অর্জুনকে পেয়ে তুই সুখী হবি বলে আমি ভেবেছিলাম, কিন্তু অর্জুনকে পাওয়ার জন্যে তুই আজ একই করলি মা। সুখ পাবি বলে দুঃখকে নিজের করে নিলি। ওঠ ওঠ মা স্বপ্না। স্বপ্না শেষে তুই এই করলি। ওঠ স্বপ্না। এই সংসারে
এই সংসারে এরকম একটা কাণ্ড ঘটবে বলে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার মা স্বর্গ থেকে আমরা কুলাঙ্গার ছেলে বলে অভিশাপ দিচ্ছে হয়তো। অর্জুন, তোমার জন্য স্বপ্ন আজ মরতে বসেছে, তোমার কি কিচ্ছু করার নেই? সবটা তোমার অভিনয় বলে ভেবেছি, কিন্তু তুমি বিষ খেয়ে প্রমাণ করে দিলে তুমি আমাকে চেয়েছিলে, আমাকে ভালোবেসেছ। আমি বারবার তোমার স্মৃতি সিঁদুরকে অপমান করেছি, বারবার তোমার সম্পর্ককে অস্বীকার করেছি। তুমি বাঁচো কি না বাঁচো, আমি কিন্তু আজ তোমাকে স্ত্রীরূপে স্বীকার করছি। স্বপ্ন, আমার মাকে আমি ভগবানের মতো মানি। তিনি মরার সময় সিঁদুর কৌটো আর এই দুটো বালা আমার হাতে দিয়ে বলেছিলেন ছোট বউকে পড়িয়ে দিতে। আজ আমি তার কথা রাখছি স্বপ্ন। তুমি আমার কাছে না থাকলেও চিরদিনের মতো আমারই হয়ে গেলে। আমার তুই এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলিস না? অর্জুন তোকে স্ত্রী রূপে পাওয়ার অপেক্ষায় তুই দিন গুনছিলিস না? ও তোকে স্ত্রী রূপে গ্রহণ করেছে মা। ওঠ ওঠ স্বপ্ন, চোখ খোল। তুমি
গেরো শশী আমার কাছে এসে আমায় ভালোবেসে আমার সুখ যে আমি পেয়ে গেলাম। Congratulations, Mr. Arjun Rai. Shopna maa hote choleche. Thank you, Doctor. Aaj apnader panchayate je sob unnotimulok kaj kora hoyeche ta kebol ei gramer matobbor Arjun Prasad Rai er anukulle. Gramer paniyo joler subidhar jonnye water tank, uccho bidyaloy, rasta ghat nirman ittyadi. Tai tar sarkari mohole onek sunam. Ami shei jonnye অর্জুন প্রসাদ রায়ের কাজে খুবই খুশি। আমার তরফ থেকে আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভাই সব, আজকে এই শুভদিনে সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে নিজে কালেক্টর সাহেব বিভিন্ন লোককে জমি বণ্টন করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। যেসব জমিতে বিলি করছিস এসব আমাদের, এটা তোর বাপের নয় যে তুই দান করবি। এই মুখ খারাপ করিস না বলছি, না হলে একটা থাপ্পড় মারবো যে বাপের নাম ভুলে যাবি। তোর বাপকে গিয়ে জিজ্ঞেস কর, জমি কি ওর বাপ ঠাকুরদার যে চাষ করছিল। আরে ঝগড়া ঠিক করে এই জায়গাটা গন্ধ করে দিও দেখতেছি। আরে এটা কারুর বাপের সম্পত্তি ছিল, এটা অনাবাদী জমি পড়ে ছিল, ভগবান শ্রীপতির বাবা গদানন্দ বাচস্পতি চাষ করে এই জমিকে উর্বর করেছেন। এটা তো দেশ হিতৈষী কাজ হইল, অসুবিধাটার কি হইল? চাঁদুবাবু, এই চামচেগিরির কথা বন্ধ করুন। গ্রামের লোক কেউ কিছু জানে না বলে শ্রীপতির বংশধর লুটে পুটে খাচ্ছিল, গ্রামের লোককে গরু মোষ ভাবছিল। আমি চাইলে এই বাপ বেটা দুজনকে জেলে পাঠিয়ে দেবো, সেখানে বসে খানি টানবে। তাই বলছি এখান থেকে চলে যাও। কি বললি রে হারামজাদা? এই প্রতাপ, এরকম হাঁদার মতো কাজ করিস নি, ভুলে যাস নি তুই একদিন জেলে গেছিলি, যা এখান থেকে। আর আমাদের জমি? ও, এটা আমি বুঝবো, যা এখন যা। বুঝলে কিনে বাবু? ওহো, তুমি তো এখন মাতব্য। সবাই জেনে এসেছে এটা অনাবাদী জমি বলে, খালি পড়েছিল, আমার বাবা হাল লাঙল দিয়ে চাষ করেছিল। তাছাড়া আমি ভাবছি আমাদের তো অনেকগুলো জমি আছে, যদি কিছু জমি এই গরিব দুস্থদের বিলিয়ে দেওয়া যায় তাহলে ক্ষতি কি? ঠিক আছে, ও কাজ আমি না করে তুমি করছো,
তাতে কি কোনো অসুবিধা হলো? মোটেই না। চলে চল। পালাচ্ছো কোথায়? এতদিন ধরে যে জমি চাষ করলে তার একটা একটা করে হিসাব দিয়ে যাও। যদি না দিই তোমাকে মেরে মেরে এই জমিতে পুঁতে দেব। এই মাছ লাগে মার মার মার। কি করছো? উনি হয়তো ভুল করেছেন, মাতব্বর হিসেবে যা করার কথা আমি করব, কিন্তু আপনি যদি ক্ষমা না চান গ্রামের লোক তো আপনাকে ছাড়বে না। আমি? আপনি যদি ক্ষমা না চাইবেন তাহলে আমি গ্রামের মাতব্বর হিসেবে ধোপা নাপিত সব বন্ধ করে দেব। ভগবান বাবু আপনাকে ক্ষমা চাইতেই হবে। কি অবস্থা, খুব খারাপের দিকে যাইতেছে, গন্ধ হবার আগে ক্ষমাটা চাই না। চুপ কর। কি হলো? জ্ঞান তো হোক কি অজ্ঞাত হোক, আমার বাপ ঠাকুর একটা ভুল করে ফেলেছে, সেই জন্য সব লোকের সামনে ক্ষমা চাইছি। ঠোক্কর মেরেছিস যখন আমায়, সেই ঠোক্কর তোকেও সামলাতে হবে। যে গ্রামের লোক প্রতিদিন আমায় দেবতা ভেবে পুজো করত, সেই গ্রামের লোককে তাতি আজ আমার বিরুদ্ধে লাগিয়েছিস। আমি এই গ্রামটাকে আজ শ্মশান করে দেব, তারপরে জানবি ভগবান শ্রীপতি কে। যাদু মালিক, এটা হচ্ছে ভগবান শ্রীপতির প্রসাদ সূচক, এটাকে মারলে হাতে গন্ধ হবে। চাঁদুবাবু, আজ রাত পোয়ানোর আগে আপনি এই গ্রাম ছেড়ে চলে যাবেন, কাল সকালে যদি আপনাকে এই গ্রামে দেখি তাহলে ধর থেকে মাথাটা আলাদা করে দেব। আজ জেনেছি একটা কাল সবকে আমি বিশ্বাস করেছি, আর একটা পাথরকে আমি ভগবান বলে ভেবেছি। যদি পারিস তুই আমায় ক্ষমা করে দে ভাই। তুমি একই বলছো দাদা। চাঁদু মালিক, এই গ্রাম ছেড়ে চলে গেলে তুই বেঁচে যাবি, এটা খুব খারাপ কথা। মালিক, আমাদের বাঁচার জন্য তোকে মরে যেতে হবে। এরকম অন্যায় করবে না, আমি আপনার নুন গাইছি। ঠিক বলেছিস, একদম সত্যি কথা বলেছিস তুই। যা, শান্তিতে থাকবি। যা। এই গ্রামের মাতব্বর কে? হ্যাঁ স্যার, আমি চাঁদু মজুমদারের মার্ডার কেসে আমি আপনাকে অ্যারেস্ট করছি। মিথ্যে কথা, আমার ভাই ব্যাপারে কিছু জানা। ও কথা কোর্টে বলবে। আজ আমরা খবর পেয়েছি কাল রাত্রিরে গ্রাম মাতব্বর অর্জুন প্রসাদ রায় চাঁদু মজুমদারকে মার্ডার করেছে। থামো, শান্ত হও। আমি জানি এসবই ভগবান শ্রীপতির চক্রান্ত, আমরা কোর্টে তার আসল রূপ প্রকাশ করে দেব। এখন গ্রামের অঞ্চল প্রধান হিসেবে আমাকেও আইন মেনে চলতে হবে। চলুন ইন্সপেক্টর। সাক্ষী দেবে সবাই। চল। কোথায় যাচ্ছ তোমরা সব? ও, আজ কোর্টে আমার সাক্ষী আছে, তোমাদের মাতব্বর বাবুকে খালাস করবার জন্য সাক্ষী দিতে যাচ্ছ, কিন্তু আমার বিরুদ্ধে এই গ্রাম থেকে সাক্ষী দিতে যাওয়ার মতো কারুর সাহস আছে? আছে কারুর সাহস? তোমার কীর্তি সব প্রকাশ করবার জন্য
গ্রামের লোক নিশ্চয় করতে যাবে। এই তুই চুপ কর। এই একজন গর্ভবতী স্ত্রীর গায়ে তুই হাত দিচ্ছিস, তোর একটা লজ্জা শরম লাগছে না? তোর মধ্যে দয়া নেই বলে কিচ্ছু নেই। শোনো, ভালোই ভালোই বলছি, নিজেদের ঘরে ফিরে যাও, না হলে আমি কাউকে ছাড়বো না। শুনেছি ভগবান মানুষের ভাগ্য তৈরি করে, কিন্তু তোমাদের সব ভাগ্য তৈরি করবে ভগবান শ্রীপতি। অর্জুন প্রসাদ রায় ফাঁসি কাটে না ঝোলা পর্যন্ত তোমাদের সবাইকে আমার কথা মানতে হবে। প্রত্যেক বাড়ির দরজায় দিন রাত এক একজন করে নজর রাখ, কেউ বাইরে বেরোতে চেষ্টা করলে তাকে কেটে টুকরো টুকরো করে ফেলে দে। যা। এটা বাড়িতে যাবার সময় নয়, আমাদের যেমন করে হোক এই গ্রাম থেকে বেরিয়ে কোর্টে পৌঁছতে হবে। অর্জুন প্রসাদ রায় মধুপুর গ্রামের শ্রী চাঁদু মজুমদারকে হত্যার অপরাধে পুলিশের তরফে কোর্টে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে, কিন্তু আজ উপযুক্ত সাক্ষী কোর্টে না আসার কারণে এই কেসকে আগামী 25 তারিখ পর্যন্ত মুলতুবি রাখা হলো। আমার বাবা গ্রামের প্রতিটি লোকের বাড়ির সামনে গুন্ডা বসিয়ে দিয়েছে, বাড়ি থেকে কেউ বেরোলে মেরে দেবে বলে ভয় দেখাচ্ছে। তুমি কিছু চিন্তা করো না, গ্রামের লোক কোর্টে না আসতে পারলে কোর্ট গ্রামে যাবে। তুমি এখনই কালেক্টরের কাছে গিয়ে তাকে সব জানাও। হ্যাঁ, তুমি কে মা? কালেক্টর সাহেব, আপনি এই জেলার শাসনকর্তা, এই জেলার আইন কানুন শৃঙ্খলা রক্ষা করা আপনার কর্তব্য, মানুষের জীবনকে রক্ষা করা আপনার দায়িত্ব। আমার কথা শুনবার জন্য আপনি একটু সময় দিন স্যার, প্লিজ। বলো মা, তোমার কি হয়েছে? আপনার জেলায় মধুপুর বলে একটা ছোট্ট গ্রাম আছে, সেখানে একজন শয়তান লোক সারা গ্রামটাকে বিষাক্ত করে দিয়েছে। আমার স্বামী ওই গ্রামের অঞ্চল প্রধান, উনি প্রতিবাদ করায় একটা মিথ্যে মাজার কেসে ফাঁসিয়ে তাকে জেলে পাঠিয়ে দিয়েছে। আপনি তাকে বাঁচান স্যার। মধুপুরের অঞ্চল প্রধান মানে অর্জুন প্রসাদ রায়? তাকে তো আমি ভালো করেই জানি, উনি তো ভীষণ ভালো লোক। ঠিক আছে, আমায় সব খুলে বলো মা, ও যেন উপযুক্ত বিচার পায় সে ব্যবস্থা আমি করব। নমস্কার স্যার। অর্জুন প্রসাদ রায়ের কেস এই গ্রামে বিচার করার জন্য কালেক্টর সাহেব অর্ডার দিয়েছেন। কে বারণ করেছে? করুন না এখানে, এই তো গ্রামের লোক সব দাঁড়িয়ে আছে। কিরে সব চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলছিস না কেন? বলে দে না, জাদুমাইতি প্রতিশোধ নেবার জন্য অর্জুন ওকে মার্ডার করেনি? সত্যি স্যার, আমি তো নিজের চোখে দেখেছি স্যার, এত বড় ছুরিটাকে অর্জুন জাদুমাইটির পেটে পেটে ঢুকিয়ে দিল। শুনলেন তো, এরা সব হলো এই গ্রামে বিশিষ্ট লোক, এদের সব কথা কি মিথ্যে হবে? আমরা এত বোকা নই শ্রীপতি বাবু যে তোমার পোষা গুন্ডগুলোকে বিশিষ্ট লোক বলে ধরে নেব। এই ভগবান শ্রীপতি সব লোকেদের বাড়ির দরজায় গুন্ডা লাগিয়ে দিয়েছে স্যার, সেই জন্য কেউ বাইরে বেরোতে পারছে না। মিথ্যে কথা, এই রকম একটা মানুষের মুখ দেখতে চায় না বলে কেউ বাইরে বেরোচ্ছে না। আমরা হলাম দায়িত্ববান লোক, তাই আপনার কাছে সাক্ষী দিচ্ছি। সত্যি মিথ্যে এই মুহূর্তে জানা হয়ে যাবে, আপনি গ্রামের ভেতরে চলুন স্যার। না, গ্রামের ভেতরে পুলিশ ঢুকতে পারবে না, এটা আমাদের গায়ের ইজ্জতের ব্যাপার, আমরা গ্রামের ভেতর পুলিশকে ঢুকতে দেব না। দেওয়ানা দেওয়ার কথা বলতে তুমি কে? ওনারা সব এসছেন ওনাদের কাজ করতে, আসুন স্যার। দরজা খোলো, দরজা খোলো।
चल 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 चल